আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল কারবালার প্রান্তরে। দিনটি ছিল 61 হিজরির 10 মুহররম। রক্তস্নাত কারবালার পূর্ণাঙ্গ ঘটনাটি এতটাই লোমহর্ষক ও হৃদয় বিদারক ছিল যে পুরো ঘটনাটি পড়তে গিয়ে বারবার গা শিউরে উঠছিল। তাই অনুরোধ করব একটু সময় নিয়ে হলেও অন্তত রাতে ঘুমানোর পূর্বে পুরো ঘটনাটি একবার শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্রান্তকারীদের চক্রান্তে 661 সালে ইবনে মুলজিমের হাতে শাহাদাত বরণ করেন। তারপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন মহৎ হৃদয়ের অধিকারী। তার হৃদয় জুড়ে যেন দয়ার রাজ সিংহাসন ছিল সদা প্রস্তুত। এক কথায় বলা যায়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন করুণার এক জীবন্ত প্রতীক। সম্পদের মোহ, ক্ষমতার লোভ, নিজের রাজত্ব, ভোগ বিলাসের অলীক কল্পনা কখনোই তার মনের সেতারে বাজতে পারেনি। ভালোবাসা ছিল তার জীবনের পরম তৃপ্তি। অপরদিকে আমিরে মুয়াবিয়া ছিল ক্ষমতার লোভে বিভোর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাসনামলেই ক্ষমতায় যাওয়ার বিপুল বাসনা মনের পর্দা ভারী করেছিল। কিন্তু সৌভাগ্যের সোনার হরিণ তার ফাতপাতা ভবনে ধরা দেয়নি। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুপস্থিতিতে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর উপর থেকে শাসন ক্ষমতা হরণ করে নেওয়ার বিপুল কামনার দীপশিখা মনের মাঝে জ্বালিয়ে বিপুল সৈন্যবাহিনী নিয়ে আমিরে মুয়াবিয়া একসময় ইরাক আক্রমণ করে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আক্রমণ রক্ষার চেষ্টা করলে দুই পক্ষে তুমুল যুদ্ধ হয়। কায়েস ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতি। যুদ্ধক্ষেত্রে মুয়াবিয়ার পক্ষ থেকে সেনাপতি কায়েসের বিরুদ্ধে মিথ্যা রটনা করলে যুদ্ধের মোড় ঘুরে যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার সাথে আলাপ করে রক্তপাত বন্ধের লক্ষ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত করেন। সন্ধির শর্তগুলো ছিল এরকম: হযরত ইমাম হাসানের পারিবারিক ব্যয় নির্বাহের জন্য বার্ষিক 50 লক্ষ দিরহাম হারে নিয়মিত ভাতা বাইতুল মাল হতে জমা দিতে হবে। এই ভাতা ছাড়াও পারস্যের আহওয়াজ জেলার রাজস্ব ব্যবহার করবেন এবং তা নিজ সম্পত্তির মতোই ব্যবহৃত হবে। জুমার নামাজ সহ সকল অনুষ্ঠানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অবিসম্পাত সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং তার পরিবর্তে তার প্রশংসা করতে হবে। নম্বর 4, মুয়াবিয়ার মৃত্যুর পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকলে তিনিই হবেন পরবর্তী খলিফা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে নাও থাকেন, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার পদ অলঙ্কৃত করবেন। এই সকল শর্তের ভিত্তিতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের উপকারে স্বার্থে সেদিন আমিরে মুয়াবিয়াকে খলিফার ভার অর্পণ করেন। আর পরিবার পরিজন সহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় প্রত্যাবর্তন করেন। মদিনায় এসে নির্জন চাট হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রচারে নিজেকে নিয়োগ করেন। দিনে দিনে মদিনার জমিনে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহু ভক্তবৃন্দ জমা হয়ে যায়। ইসলামের মহান শক্তির জোয়ার চারদিকে প্রচণ্ড গতিতে বয়ে যেতে লাগলো। দর্শক, এখন আমরা জানব ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ সম্পর্কে। ক্ষমতার লোভ চিরন্তন, আর সেই লোভেই তৎকালীন উমাইয়ারা পর্যবসিত হয়েছিল। পুরোপুরি নিজেদেরকে ক্ষমতার অসীনে দেখতে চেয়েছিল তারা। যদিও হাশেমি বংশীয়রা শান্তি প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেছিলেন, কিন্তু উমাইয়াদের কারণে তা শুধু ব্যাহতই হয়নি, বরং সততা, সরলতা আর ছলচাতুরী প্রতারণার মধ্যে প্রচণ্ড বিরোধ স্পষ্ট হল। মুয়াবিয়া সন্ধির শর্ত ভঙ্গ করে বাইতুল মালের সম্পদ নিজেই ব্যবহার করতে শুরু করল। ফলে সিরিয়া, ইরাক ও মিশরের বিরাট জনগোষ্ঠী তার প্রতিপক্ষে চলে যায়। ক্ষমতার লোভ ও ক্ষমতার শক্তি মুয়াবিয়ার মন হতে সত্যের আলো মুছে ফেলল। জোর জবরদস্তি, অন্যায় আর অত্যাচারে তার মন যেন ফুসিয়ে উঠল। মানুষের শান্তির দিকে যেমন বেশি করে নজর দেওয়া ছিল তার দায়িত্ব, ঠিক তেমনি বেশি করে দায়িত্ব ছিল মানুষের চরম অশান্তির দিকেও। শান্তির হাওয়া আমিরে মুয়াবিয়ার আকাশ হতে অনেক দূরে চলে গেল। জনগণের মনের আকাশে শান্তির শ্বেতকবুত উড়াল দেওয়ার বদলে অশান্তির শকুনিরা এসে বাসা বাঁধল। মুয়াবিয়ার পুত্র এজিদের মনের ষড়যন্ত্রের দাবানল দাউ দাউ করে জ্বলতে লাগলো। ক্ষমতার স্বপ্ন তার মনে প্রবল হল। এজিদ জানত, যদি তার পিতা মারা যায় তাহলে সন্ধির শর্তানুযায়ী সে ক্ষমতা পাচ্ছে না, বরং ক্ষমতার দখলদার হচ্ছেন আগের সেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন, এটা কখনো এজিদ মেনে নিতে পারবে না। তাই পথ আবিষ্কার করতে লাগলো। ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় করাই এজিদের রাজত্ব দখলের পথ উন্মুক্ত করতে পারে। তাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য কৌশলে তাকে বিষপান করালো এজিদ। এজিদের কালো চক্রান্তে কোনো কাজ হলো না, ইমাম হাসানকে সে হত্যা করতে পারল না। দুইবার খাওয়ানো বিষ আল্লাহর হুকুমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কোনো ক্রিয়া করেনি। তৃতীয়বার আরও বেশি শক্তিশালী বিষক্রিয়া প্রয়োগ করা হয় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। বিধাতার এই খেলাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অমীয় শরাব পান করে আল্লাহর কাছেই চলে গেলেন। এজিদের ক্ষমতা লাভের পথের প্রথম বাধা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পেয়ালা তুলে দিয়ে এজিদ মোটামুটি আশ্বস্ত হল। এরপর থেকে শুরু হলো অশান্তির দাবানল। মুয়াবিয়ার মৃত্যুর পরে 680 খ্রিস্টাব্দে দুরাচার এজিদ ক্ষমতায় আরোহণ করল। ক্ষমতা লাভের পর নিজেই ইসলামের বৈধ খলিফা বলে নিজেকে দাবি করল, আর ইসলামী জগতের শান্তির ভুবনে এক অশান্তির বোমা উপহার দিল।
এই বোমা অত্যাধুনিক যুগের তৈরি বোমা নয়, বরং অশান্তির যেন একটা জীবন্ত পিণ্ডই হলো এই বোমা। এজিদের রাজত্বে শুরু হলো প্রচণ্ড বিরোধ। দাবি করা খলিফার খেলাফত কেউই মানতে চাইল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মুখপত্র করে এজিদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলল। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর মক্কায় চলে গেলেন এবং সেখানে বসে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার কাজে সম্পূর্ণ মনোনিবেশ করেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মক্কায় গমন করেন। মক্কায় তিনি সম্পূর্ণ অনুকূল পরিস্থিতি পেলেন না, কারণ এজিদের পক্ষের লোকজন সেখানেও বিদ্যমান ছিল আর আব্দুল্লাহ ইবনে জুবাইরের দখলে সেখানে বিরাট দল গঠিত হচ্ছিল। আর মক্কার প্রভাবশালী লোক যারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষাবলম্বন করছিলেন তারা ছিলেন সবাই সিরীয়, ইরাক, মিশর সহ বিভিন্ন দেশের। তাই সঠিকভাবে আক্রমণের পরিমিত শক্তি হবে না ভেবে তিনি চিন্তিত হলেন। আর মদিনার শক্তিও ছিল দুর্বল, কারণ বিপ্লবী যে সমস্ত সাহাবারা ছিলেন তারা বার্ধক্যের কারণে দুর্বল হয়ে পড়েছিলেন। এজিদ সিরিয়া ও মিশর দখলে রেখেছিল, দলবলে পূর্ণ ছিল মিশর, তাই বিভিন্ন দিক থেকে এজিদের শক্তি অধিক ছিল। আর ইরাকের জনসমর্থন ছিল সুবিধাবাদীদের ক্ষেত্রে। ইরাকের জনসমর্থনও তাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল না। সর্বোপরি আমরা এই কথা বলতে পারি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি শক্তি ছিল হৃদয়পূর্ণ, তাই তিনি ধীরে ধীরে জনবল লাভ করতে থাকলেন আর এজিদের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকলো। এজিদের নির্যাতন দিন দিন আরও বাড়তে থাকে, বিভিন্ন দিক থেকে সাম্রাজ্যে অশান্তির আগুন জ্বলতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরাট এক সমর্থনকারী সম্প্রদায় ইরাকে ছিল বলে এজিদের নির্যাতনের হাত ইরাকের দিকেও সম্প্রসারিত হলো। কিন্তু কিছু লোক নির্যাতনের ভয়ে এজিদের দলে এলেও কুফার গভর্নর নোমানের নেতৃত্বে বিরাট বাহিনী এজিদের বিরুদ্ধে পরামর্শ করতে লাগলো। ইমাম হাসানের সমর্থনে এই বিশাল শক্তির মধ্যে সুলাইমান আবদুল্লাহ মুসাইয়ের প্রমুখরা মিলে কুফার গভর্নর করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এজিদের চক্রান্ত নস্যাৎ করার কৌশল অবলম্বন করল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লেখা হলো এই বলে, আল্লাহ পাক আপনার উপর শান্তি ও নিরাপত্তা বর্ষণ করুক, আল্লাহ আপনাকে দান করুক অশেষ রহমত, আল্লাহ পাকের অশেষ শুক্রিয়া। আল্লাহর যে দুশ্মন মুসলিম সমাজে অশান্তি সৃষ্টি করছিল সে আজ আর বেঁচে নেই, যে পূর্ণবান চরিত্রের উপর কলঙ্কের কালিমাঙ্কন করেছিল সেই মহৎ আত্মাও আজ বেঁচে নেই, কিন্তু তার অবৈধ উত্তরসূরি আজ ইসলামের উপর কুঠারাঘাত করছে। আমরা এই জঘন্য অপরাধের অবসান চাই, চাই এই নির্যাতন হতে চিরমুক্তি। আপনি আমাদের বিশ্বাসভাজন ও অবিস্মরণীয় মহান নেতা, আমরা আপনার পতাকা তলে সমবেত হতে চাই। আপনি অনুগ্রহ করে কুফায় আগমন করুন, ইসলামী ঐক্য প্রতিষ্ঠায় আপনি আমাদের নিয়ে আত্মনিয়োগ করুন। নেতৃত্বহীনতায় আমরা দারুণভাবে ভুগছি, বৈধ নেতৃত্ব ছাড়া আমরা কারো নিকট আনুগত্য প্রদর্শন করব না। আপনি দয়া করে আমাদের মাঝে তাশরিফ আনুন, আপনার নেতৃত্বে আমরা অবশ্যই সত্যের পথে লড়ব। আমাদের তীক্ষ্ণ শানিত তলোয়ার সত্য প্রতিষ্ঠার তরে চির উন্মুক্ত। আপনি আসুন, আমরা আপনার পতাকা তলে অবশ্যই সমবেত হব। মদিনায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পেলেন, চিঠি পড়ে আনন্দিত হলেন। এমনকি একে একে এমনি করে মদিনার ও বাইরের বিভিন্ন দলের থেকে তিনি 350 চিঠি পেয়ে অবশেষে সবাইকে নিয়ে পরামর্শ সভায় বসলেন। অসত্যের বিরুদ্ধে সত্য প্রচারের জন্য বিশাল সভার আয়োজন করা হলো মক্কার এক নির্জন পরিবেশে। শত্রুরা যেন কেউ টের না পায় সেই ব্যবস্থা করা হলো পুরোপুরি। উপস্থিত সবাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো কুফাবাসীরা বিশ্বাসঘাতক, তারা হযরত আলী ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই তাদের উপর বিশ্বাস স্থাপন করা যায় না। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেই ছিলেন, ভাই হুসাইন, কখনো কুফাবাসীদের কথায় আস্থা স্থাপন করো না, তাদের নৈতিকতা মনোবল একেবারেই দুর্বল, যে কোনো ব্যাপারে তাদেরকে বিশ্বাস করা যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈমাত্রীয় ভাই মোহাম্মদ বিন হানিফ বললেন, বর্তমান পরিস্থিতিতে মদিনায় থাকাই অধিক যুক্তিযুক্ত, কারণ কুফাবাসীরা স্বার্থপর, তাদের প্রতি আপনি বিশ্বাস করবেন না, সুতরাং মদিনায় থাকার জন্য আমি অনুরোধ করছি। এ সময় কুফায় গিয়ে তাদের অবস্থা অবলোকন করা উচিত। হযরত মুসলিম বিন আকিলকে সেখানে পাঠানো হলে তিনি বিচক্ষণতার দ্বারা অবশ্যই কিছু না কিছু পর্যবেক্ষণ করতে পারবেন। এই সিদ্ধান্ত গৃহীত হলে মুসলিমকে কুফায় প্রেরণ করা হলো, আর তার সংবাদের উপরে নির্ভর করলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাবে কিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে এই চিঠি নিয়ে কুফায় প্রেরণ করলে প্রথমে মুসলিম ইরাকে গমন করেন। চিঠিটি ছিল এরকম, আল্লাহ পাক তোমাদের প্রতি শান্তি ও নিরাপত্তা বর্ষণ করুন। প্রিয় শুরিদগণ, তোমাদের পত্রাবলী আমার কাছে পৌঁছেছে। তোমাদের বর্তমান অবস্থা, পরিবেশ আর আশা আকাঙ্ক্ষা সম্পর্কে আমি অবগত আছি। তবুও অবস্থা সরাসরি অবগত হওয়ার জন্য আমার চাচাতো ভাইকে তোমাদের নিকট পাঠালাম। তার রিপোর্টের উপর ভিত্তি করছে আমার কুফায় গমনের ব্যাপার। যদি তোমাদের আনুগত্য আমার উপর থাকে তাহলে আমার উপর বিশ্বাস করে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করো। তার ইমাম হওয়ার পূর্ণ যোগ্যতা আছে, কারণ কুরআনুল কারীম ও হাদিসের নির্দেশও অনুরূপ। যিনি ন্যায়পরায়ণ, সৎ, ধার্মিক ও সত্য প্রতিষ্ঠায় রত থাকেন তার প্রতি আনুগত্য প্রদর্শন করা আমাদের সবার কর্তব্য। আল্লাহ আমাদের সহায়। ওয়াসালাম।
কুফাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার সমর্থকরা বিধাতার বিশেষ করুণায় হজরত মুসলিম বিন আকিলের কাছে এই চিঠি পেয়ে বায়াত গ্রহণ করতে লাগলো। অবস্থা এমন হলো যে অল্প কয়েকদিনের মধ্যেই মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলো প্রায় 30,000 লোক। সত্যের আলো জ্বলবেই, তাই তো এজিদের নির্যাতনে কিছুদিন লোকজন ভয় করলেও এবার নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী হলো, আর মুসলিম বিন আকিলের নেতৃত্বে অল্প দিনের মধ্যে সেখানে বিরাট দুর্গ স্থাপন করলো। অন্যের বিরুদ্ধে প্রতিবাদী জনতার ঢল নেমে এলো। কুফাবাসীরা গভীরভাবে চিন্তা না করে আন্দোলনে উত্তেজিত রক্তের তরঙ্গে ভেসেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কুফায় আগমন করার উদার্ত আহ্বান জানালো। মুসলিম বিন আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি দিলেন এই বলে যে, হযরত, কুফাবাসীদের আগ্রহ উদ্দীপনার সীমা নেই, তারা খেলাফতের সংশোধন করতে চায়, সুতরাং এখানে চলে আসতে আপনার কোনো দ্বিধা বা সংকোচের অবকাশ নেই, আপনি যথাশীঘ্র কুফায় চলে আসুন, আমি আপনার আগমন প্রতীক্ষায় রইলাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু এই চিঠি পেয়ে আনন্দে শিহরিত হলেন। আনন্দের তীব্র শিহরণ তার মনে নতুন আবেগের ঝড় তুলল। কুফায় যাবার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু সকল মানুষ নিয়ে প্রস্তুতি নিতে লাগলেন। মুসলিম বিন আকিলের পক্ষে লোকজনের তীব্র ভিড় দেখে এজিদের গভর্নর নুমান কুফার মসজিদের মিম্বরে এই ভাষণ দিল, হে খোদার বান্দারা, তোমরা আল্লাহর প্রতি ভয় রাখো, জনগণের মনে অশান্তি ছড়াতে বিরত থাকো, জেনে রেখো দলাদলি মতবিরোধ হিংসা ও জিহ্বাংসা মানুষের জীবনের জন্য চরম ক্ষতিকারক, এতে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয় এবং রক্তপাতের পথ প্রসারিত হয়। আমি কুধারণার বশবর্তী হয়ে কারো কোনো ক্ষতি করতে চাই না, তবে যারা প্রকাশ্যে রাজানুগত্যতা অস্বীকার করবে, যারা বিদ্রোহের আগুন জ্বালাবে, যারা শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হবে, তাদের গর্দান দ্বিখণ্ডিত করতে আমি ভুল করব না। যারা উমাইয়া শাসনকে মনে প্রাণে গ্রহণ করবে না, তাদের কারোরই রক্ষা নেই, তোমরা নিজেদের শুধরে নেবে, না হয় তরবারির আঘাত নিতে প্রস্তুত হও, এখন নিজেদের জন্য যা ভালো মনে করো তাই করতে পারো। গভর্নরের এই ধরনের ঘোষণা এজিদ পক্ষীয়দের মধ্যে বিরাট উত্তেজনা সৃষ্টি করলো। তারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কুফা গমনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী হলো। এজিদ জানতো যে নুমানের হৃদয় অত্যন্ত নরম, তাই এ সময় নুমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষাবলম্বন করতে পারে ভেবে বসরার শাসনকর্তা উবাইদুল্লাহ বিন জিয়াদকে গভর্নর নিযুক্ত করলো, আর বিদ্রোহীদেরকে যে কোনো মূল্যে দমন করার জন্য কঠোর নির্দেশ প্রদান করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু কুফার অবস্থায় যথেষ্ট খুশি হয়ে বসরাবাসীদেরকেও সেই সংবাদ জানিয়ে এজিদের বিরুদ্ধে তথা সত্যের বিরুদ্ধবাদীর বিরুদ্ধে আক্রমণে যোগদানের জন্য উৎসাহী করতে বসরার নেতা এজিদ বিন মাসুদের নিকট পত্র প্রেরণ করলেন। পত্রে তিনি উল্লেখ করলেন, খেলাফত আল্লাহর দেওয়া পবিত্র আমানত, আর এই আমানত খেয়ানতকারীর আনুগত্য কোনো বিবেকবান মানুষ করতে পারে না, সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা আল্লাহর বিধান, এই বিধান প্রতিষ্ঠার কাজে যারা এগিয়ে আসে না তারাই ভোগ করে চরম লাঞ্ছনা, মুসলিম বিশ্বের দুর্গতির প্রতি আপনাদের সুদৃষ্টি আমি একান্তভাবে কামনা করছি, আসুন আমরা সবাই মিলে সত্য প্রতিষ্ঠায় রত হই, আর মনে করি আল্লাহর এই বাণী, যারা আমার পথে জিহাদ করে তাদেরকে আমি আমার পথ দেখিয়ে দেই। এই পত্র বনু তামিম সাদ হানজালা গোত্রের লোকজনদের নিয়ে একত্রে পর্যালোচনা করলেন এজিদ বিন মাসুদ। আলোচনা পর্যালোচনার ফলাফলে লোকজন আল্লাহর পথে জীবন বিলানোর জন্য প্রস্তুত হল, আর আবেগ আপ্লুত হৃদয়ে এই সংবাদ এজিদ বিন মাসুদ প্রেরণ করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি, আর জানালেন তাদের সবার মধ্যকার লড়াই করার মানসিকতার কথা, কারণ এ সময় তাদের সবারই সত্য প্রতিষ্ঠার জন্য হৃদয়গুলো আবেগে জ্বলছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু এই সংবাদ জেনে ফেলার আগেই পথিমধ্যে এজিদের নিয়োগকৃত গুপ্তচর সংবাদ বহনকারীকে ধরে ফেলল, আর তাকে নিয়ে যায় এজিদের আস্তানায়। অবশেষে পত্রবাহককে প্রাণদণ্ডের নির্দেশ দেওয়া হলো। তারপর বসরার জামে মসজিদ মিম্বরে এই ভাষণ দেওয়া হয় যে, হে বসরার অধিবাসীগণ, তোমরা আমিরুল মোমিনিন এজিদ বিন মুয়াবিয়ার প্রতি আনুগত্য প্রদর্শন করো, অন্যথায় বিদ্রোহী ও বিদ্রোহীদের সাথে যোগদানকারীদের দমন করা হবে। তোমরা আমার নিষ্ঠুরতা ও হৃদয়হীনতার কথা জানো, তবুও বলছি, আর বাড়াবাড়ি করে অমঙ্গল ডেকে এনো না, ধ্বংসের দিকে এগিয়ে যেও না, উমাইয়া খেলাফতের বিরুদ্ধে যারাই অংশগ্রহণ করবে তাদের কারোরই নিস্তার নেই, তোমরা আমার কথা না শুনলে আমার যা করণীয় তাই করব, কোনো শক্তিই আমাকে বিরত রাখতে পারবে না। উবাইদুল্লাহর এই ভাষণে দুর্বল ইমানদার কুফাবাসীদের মন থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি জমাকৃত ভালোবাসাটুকু পাখি হয়ে উড়ে গেল, শক্তির সামনে ভক্তির দীপশিখা নিভে গেল, শয়তানি মানসিকতায় তাদের হৃদয় পূর্ণ হলো। এরপরে শুরু হলো ইবনে জিয়াদের কাণ্ড। ইবনে জিয়াদ বসরার শাসনকর্তা, রাজ্য দখলের নেশায় মত্ত, নিজের ভাই উসমানকে রাজ্য ক্ষমতায় বসায়ে কুফায় গমন করলো, কারণ সেও জানত কুফার লোকজন এজিদের বিরুদ্ধে, কুফাকে বসে আনতে পারলে কাজ সিদ্ধ হবে। কুফায় এলো ইবনে জিয়াদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেরিত মুসলিম বিন আকিলকে পথের কাঁটা ভাবল, তাই তাকে হত্যা করাই প্রথম কাজ ভেবে সকল প্রস্তুতি গ্রহণ করলে মুসলিম টের পেয়ে ইবনে হানির বাড়িতে আত্মগোপন করলেন। আর জিয়াদ ঘোষণা করল, যদি এলাকাবাসী কেউ এজিদের প্রতি আনুগত্য না করে ইমাম হুসাইনের প্রতি আনুগত্য করে তাহলে তার নিস্তার নেই, তাই আমি ঘোষণা করছি, তোমরা যদি বাঁচতে চাও তাহলে বসরা সিরিয়া ও ইরাকের দিকে চেয়ে দেখো, সেথায় ইমাম হুসাইনের কেউ নেই,
তাই তার দিকে যাওয়ার অলিক কল্পনা পরিহার করো। এই জিয়াদ ছিল আবু সুফিয়ানের জারজ সন্তান, অন্য ছেলে মুয়াবিয়া। এই জিয়াদ এবং ইয়াজিদ কারবালার হৃদয় বিদারক হত্যাকাণ্ডের মূল নায়ক ছিল। ইসলামী বিশ্বের প্রতিটি ঘরে এখনো পর্যন্ত যেই ইতিহাস নিয়ে চোখের পানি ঝরে এবং কিয়ামত পর্যন্ত ঝরবে, সেই ঘটনার প্রধান শত্রুদেরকে কেমন চোখে দেখা দরকার তা আপনারাই বিচার করবেন। তারপরে শুরু হলো ষড়যন্ত্রের ধম্রজাল। কুফায় এখন একটাই আন্দোলন, আর তা হলো মুসলিম বিন আকিলকে খুঁজে বের করা। মাকাল নামক এক কাণ্ডকে এই কাজে নির্ধারিত করা হলে মাকাল অনেক কষ্টে মুসলিমের নতুন দরবার খুঁজে পেয়ে প্রত্যক্ষ সেখানে একজন ভক্ত সেজে যাওয়া আসা করে সকল কিছু জেনে ফেলে। যে হানির বাড়িতে মুসলিমের এই দরবার চলছিল, একদিন জিয়াদ সেই হানিকে দরবারে ডেকে আনলো। কোনো কথাবার্তা না বলেই জিয়াদ তার গোপন সঙ্গীদের নিয়ে হানির উপর নির্যাতন চালায়। সংবাদ পেয়ে হানির সমর্থকরাও জিয়াদের উপর আক্রমণ করে এবং জিয়াদের উপর পাল্টা এমন নির্যাতন চালায় যাতে জিয়াদ ফলাফলটা হাতে নাতেই পেয়ে যায়। ইমাম মুসলিমও জিয়াদের উপর আক্রমণ চালায়, কিন্তু অজানা কোনো এক কারণে রাতের আধারে কুফার অধিবাসীগণ ইমাম মুসলিমকে ফেলে পালিয়ে যায়। মুসলিম এমতাবস্থায় অসহায়ের মতো তাওয়া নামক এক মহিলার ঘরে আশ্রয় নেন। ইবনে জিয়াদ তার প্রতিপক্ষ মুসলিমকে বন্দী করার জন্য তাওয়ার গৃহে এলে মুসলিমও তরবারি তুলল। এতে শুরু হলো যুদ্ধ। একামাত্র মুসলিম কতগুলো পশু শত্রুর বিরুদ্ধে তুমুল লড়াই করে অনেককেই ধরাশায়ী করলেন, নিজেও ক্ষত বিক্ষত হলেন। একা আর কতক্ষণ যুদ্ধ করবেন? অবশেষে বন্দী হলেন। ইবনে জিয়াদ মুসলিমকে শাস্তির জন্য প্রস্তুত হতে বললে মুসলিমও সিংহের ন্যায় গর্জন করে বললেন, সিংহ কখনো শৃগালের নিকট পরাজয় বরণ করে না, তাই তোকেও বলছি তোর পরিণামও তুই ভেবে দেখিস, আমার ভাবনা আমিই ভাববো। জিয়াদ ক্রোধান্বিত হয়ে ঘাতক বুজাইরকে নির্দেশ দিল মুসলিমকে ছাদের উপরে নিয়ে নৃশংসভাবে হত্যা করতে। ইমাম মুসলিমকে বদ্ধভূমির দিকে নেওয়া হলো। নিস্তব্ধ পদক্ষেপে ইমাম দরবারে রওনা হলেন চিরতরে। আর শাহাদত লাভের সময় ছিল হিজরি 60 সালের 9 জিলহজ। ইমাম মুসলিমকে শাহাদতের পেয়ালা পান করায় জিয়াদের রক্তলোলুপ দৃষ্টি পড়ল মুসলিমের একসময়ের আশ্রয়দাতা হানির প্রতি। জিয়াদের ভাড়া করা কুকুররা রওনা হলো হানির সন্ধানে। গ্রেফতার করলো হানিকে, জিয়াদকে দরবারে আনা হলো। শয়তানি ফন্দি সার্থক করতে হানিকে বাজারের কাছে বসে হত্যা করার নির্দেশ প্রদান করলো। হানি ছিলেন কুফার এক মহাসম্মানিত ব্যক্তি, আর আজ সে বাজারের কাছে বসে শাহাদত লাভ করছেন। এই তো বিধাতার খেলা। জিয়াদের নির্দেশে অবশেষে হানিকে শাহাদাতের স্বর্গীয় পেয়ালা তুলে দেয় তুর্কি ঘাতক গোলাম বশির। অবশেষে এতদিনের সাধনার কুফল ইমাম মুসলিম ও হানির মস্তক ধূর্ত এজিদের দরবারে প্রেরণ করে। এজিদ তো খুশিতে বাকবাক। এই সংবাদ শুনে অবশেষে এজিদ বলল, আমি জানতে পেরেছি যে ইমাম হুসাইন নাকি কুফার পথে রওনা হয়েছেন, আর যদি সে এসেই যায় তাহলে তুমি তার তীব্র প্রতিবাদ করো। তার পক্ষ থেকে তরবারি এলেই তোমার দলকে তরবারি ব্যবহার করতে বলবে। আমি ওলিদ বিন আতামকে তার দুর্বলতার কারণে মদিনার গভর্নর পদ হতে বরখাস্ত করে আসর বিন সাইদকে সেই পদ দিচ্ছি। এখন আমরা জানবো এর পরের অংশ, অর্থাৎ কুফার পথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কুফাবাসীদের নিমুখ হারামি অনেকেরই জানা ছিল। তারা সবাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কুফা গমনে পুরোপুরি নিষেধ করল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু কারো নিষেধ শুনলেন না। বিধাতার কি যেন এক ইঙ্গিত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু সবার বাধাদান অতিক্রম করে পরিবার সহ কুফার পথে রওনা হলেন। কুফার পথে চললেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু। মক্কার যাবতীয় স্মৃতি তার মনের পাতায় ভালোবাসার রেখাপাত করলেও তাকে ফেরাতে পারেনি কুফার পথ থেকে। সত্য সাধনার বিপুল বাসনা তার বুকে তখন দাউ দাউ করে চলছিল। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তার রক্তের কণায় কণায়, হাড়ের জোড়াই জোড়ায়, পশমের গুড়াই গুড়ায় প্রচণ্ড তরঙ্গ উদ্বেলিত করেছে। সে আর সত্যের কাছে কোনো ক্রমেই মাথা নত করল না। তার মন মগজে সর্বত্রই সত্যের বিশাল সাগরসম মহাতরঙ্গ হিল্লোলিত হচ্ছে। কুফার পঞ্জীভূত অসত্য যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সত্যের মহাশানিত তলোয়ার নিয়ে বিপুলভাবে আমন্ত্রণ জানাচ্ছে। মক্কা হতে রওনা হয়েছে 7 হলো। 61 সালের 8 জিলহজ নাকাহ নামক স্থানে পৌঁছল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু। ইরাক থেকে প্রত্যাবর্তিত প্রখ্যাত কবি ফারাজদাকের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুর সাক্ষাৎ হলো। কবি ফারাজদাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুকে কুফার জনগণের মানসিক ষড়যন্ত্রের কথা বললেন। তিনি আরও বলেছিলেন, আল্লাহর গায়েবী সিদ্ধান্ত আকাশ হতে জারি হয়ে গেছে, ইমাম এগিয়ে যাচ্ছেন। পথিমধ্যে ইমাম জাফরের পত্রেও মক্কা প্রত্যাবর্তনের সরাসরি অনুরোধ ইমামের মনে পিছুটানের চিন্তা এনে দিতে পারল না। তার চিঠিতে এও উল্লেখ ছিল যে আপনি কুফায় গিয়ে আপনার ও আপনার পরিবার পরিজনদের জন্য ভয়াবহ পরিস্থিতি ডাকবেন না। শুধু এই সংবাদ কেন, এমনই হাজারো সংবাদও হয়তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পিছপা করতে পারত না, কারণ মহাসত্যের প্রদীপ জ্বলন্ত শিখা তখন তার হৃদয় কন্দরে দুদীপ্যমান। তাই ইমাম এগিয়ে চলতেই থাকলেন। ইবনে জিয়াদ হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আগমনের সংবাদ জানতে পেরে পুলিশ অফিসার হুসাইন বিন নুমানকে ইমামের আগমনের প্রতি বাধা প্রদান কল্পে নিযুক্ত করলেন। তার করা প্রহরায় ইতিমধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দূত
কায়েসকে কুফায় চিঠি নিয়ে যাওয়ার অবস্থায় গ্রেফতার করে জিয়াদের নিকট প্রেরণ করেন। জিয়াদ কায়েসকে ছাদের উপর থেকে নিচে ফেলে নিক্ষেপ করে হত্যা করে ফেলল। এই মহাবিপদের মাঝেও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসায় বিরাট কবিতা পাঠ করতে ভুল করেননি। আরও সামনে গেলে আবদুল্লাহ বিন মুতিও ইমামকে কুফা গমনে সম্পূর্ণ নিষেধ করলেন, কিন্তু তিনি চলতেই থাকলেন কুফার দিকে। ইমাম সাবিয়া নামক স্থানে পৌঁছলে ইরাক থেকে দুই আগন্তুকের কাছে মুসলিম বিন আকিলের শাহাদাতের সংবাদ সহ কুফার যাবতীয় সংবাদ জানতে পারেন। সাথের কাফিলা এই সংবাদে ব্যথিত হয়ে মক্কা প্রত্যাবর্তনের কথা ইমামকে জানালে ইমাম ও তার পরিবারের অনিচ্ছায় আর ফেরা হল না। এগিয়ে চলল কাফেলা। জাবালা হয়ে আকাবায় আসলে বনু একরামার জনৈক সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দান করে মক্কায় ফিরে যাওয়ার আহ্বান জানালেও ইমানি জোশে বলিয়ান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা গমনে কোনো মতে বিরত হলেন না। ইরাকের সরাক নামক স্থানে পৌঁছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলবল সহ তাঁবু ফেললেন। ষাট হিজরির পহেলা মহরম, সবাই এতদূর পথ ভ্রমণ করে ক্লান্ত হয়ে পড়েছেন। এ সময় অনেক দূরে একদল অশ্বারোহী দেখে তড়িগড়ি করে তারা তাঁবু গুটিয়ে একটি পাহাড়ের পাদদেশে আশ্রয় নিলেন। হুর বিন ইয়াজিদ তাসিসি সহস্রাধিক অশ্বারোহী নিয়ে একসময় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাহুর তাঁবুর নিকটবর্তী হয়ে পড়ল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাহু তাদের সাথে বিনম্র আচরণ তো করলেনই এবং শত্রু জেনেও তাদেরকে পানি পান করালেন। জোহরের সময় তাদের কাছে গিয়ে বললেন, আমি কুফাবাসীদের আমন্ত্রণেই আগমন করেছি, তোমাদের সাথে যুদ্ধ আমার লক্ষ্য নয়। যাই হোক, এরপর জামাতে ইমাম হয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাহু নামাজ আদায় করালেন। আসর নামাজ আনতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাহু হুর বাহিনীকে বললেন, তোমাদের অন্তরে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করে তোমাদের নিজেদের কোনো ক্ষতি সাধন করো না। খেলাফতের প্রকৃত হকদার কে তা তোমাদের অজানা নয়। ক্ষমতার জোরে খেলাফত দখল করা যায় না। খেলাফতের সঠিক পুনঃ প্রতিষ্ঠার জন্য যদি তোমরা আমাকে আহ্বান করে থাকো, তোমরা শত্রুতার জন্য এগিয়ে এলে কেন? আমি বা আমার কেহ তোমাদের কোনো ক্ষতি করেছি কি? কেন তোমরা আমাদের পথ রোধ করে দাঁড়িয়েছ? ইমামের এই সকল কথা শুনে হুর ইমামকে আহ্বানমূলক নিমন্ত্রণের কথা অস্বীকার করলে ইমাম চিঠি বের করে দেখালেও হুর তা আজেবাজে বলে উল্লেখ করে ইমামকে জিয়াদের দরবারে নিয়ে যাওয়ার কথা বলে। ইমাম তাদের সাথে না যাবার কথা বললে হুর জানালো, তাহলে কুফা ও হেজাজের পথ ছেড়ে অন্য কোনো পথে চলে যান। আপনার সাথে আমার যুদ্ধ করার নির্দেশ ছিল না, তাই যুদ্ধ হলো না। অবশেষে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদসয়ের পথ ছেড়ে উত্তর দিকে চলতে লাগলেন। হুরু তার বাহিনী নিয়ে ইমামের পিছু চললে ইমাম বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এমন সংকটের সামনে পড়ে সে হালাল হারাম তমিজ করে না, ওয়াদা পালন করে না, সুন্নত পালন করে না, আল্লাহর জমিনে জুলুম অত্যাচার সৃষ্টি করে, তাদেরই সাথে ওই সমস্ত লোকদের কিয়ামত হবে যারা এই সকল কিছু অনায়াসে মান্য করে চলে। ইমাম হুসাইন চলছেন, হুর বাহিনীও পিছনে পিছনে চলছে। মদিনার দিকেও চলছেন না আর কুফার দিকেও না, চলছেন এক অজানা পানে। এমন সময় কুফার দিক থেকে একদল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোক এলে তাদের কাছে কুফার অবস্থান জানতে চাইলে তেরমাস নামক দলপতি বললেন, ঘুষ ও উপটুকন দিয়ে কুফার সর্দারদেরকে বশীভূত করা হয়েছে, তাদের তলোয়ার আপনার বিরুদ্ধেই উত্তোলিত হবে। সেখানে যারাও মুখে মুখে আপনার কথা বলে তারাও আপনার পক্ষের না, তাই এখান থেকে তাইর গোত্রের নিকটবর্তী এক নিরাপদ পাহাড়ের আশ্রয় নিয়ে চলি, সেখান থেকে তাইর বংশকে আহ্বান করতে পারবেন, তারা দুর্দান্ত যোদ্ধা। এই কথাও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা গমনের দুরন্ত বাসনা থেকে ফিরাতে পারল না। তাই তেরমাস সুদূর মরুর বুক চিরে ইমামের জন্য রসদপত্র আনতে গেলেন। সে যখন ফিরে আসছিলেন তখন পথে মিথ্যা সংবাদ শোনালেন যে ইমাম শাহাদাত বরণ করেছেন। এই সংবাদ শুনে তেরমাস ফিরে গেলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কসরে বনি মাকাতেল নামক স্থানে উপনীত হলে দারুণ অসুস্থতার জন্য সাওয়ারির পিঠে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে স্বপ্ন দেখলেন একজন অশ্বারোহী তার নিকট দিয়ে চলে যাচ্ছেন আর বলছেন, এই সকল লোক অজানার উদ্দেশ্যে পথ চলছে অথচ মৃত্যু তাদের পাশাপাশি অগ্রসর হচ্ছে। ইমাম হুসাইনের তন্দ্রা ভেঙে গেল, তিনি দারুণ অস্বস্তি বোধ করলেন। এমন সময় আলী আকবর চলে এসে ইমামকে তার অস্বস্তির কথা জানতে চাইলে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের কথা বললেন, আরও বললেন যে শাহাদাত হয়তো আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। বালক আলী আকবর এবার পিতাকে জিজ্ঞেস করল, আব্বাজান, আমরা কি সত্যের পথে নেই? ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমরা অবশ্যই সত্যের উপর আছি এবং থাকব। এই কথা শুনে ছোট্ট বালকের মধ্যে ইমানের জ্যোতি শতগুণ বেড়ে গেল। কুফরি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি বদ্ধপরিকর হলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বাধাকেই আর বাধা হিসেবে দেখলেন না, দলবল সহ দ্রুত পদক্ষেপে পথ চলছেন। উদ্দেশ্য একটাই, কুফায় যাবে, সত্যের হুকুম পালনার্থে কুফাধিপতির বিরুদ্ধে লড়বে। পথের শান্তি ক্লান্তি তার মনে দাগ কাটতে পারল না। একদিন বিকেলে মিনুয়া নামক স্থানে পৌঁছে তাঁবু ফেলে সামান্য বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ এক অশ্বারোহী এসে জিয়াদের একটি চিঠি হুর বাহিনীর কাছে দিল। চিঠিতে উল্লেখ ছিল, চিঠি পড়ার সাথে সাথেই যেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা আরও আশঙ্কাজনকভাবে সংকটাপন্ন করে তোলা হয়, কোথাও যেন পালিয়েও যেতে না পারে, উন্মুক্ত পানিহীন মাঠেই যেন তার তাঁবু হয়।
আর পত্রবাহকই যেন হুকুমের কার্যকারিতা দেখে জিয়াদের কাছে রিপোর্ট করতে পারে। হুর এসব কথাও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুলে বললেন এবং এও বললেন যে এখন আমার আর কোনো শক্তি নেই, তাই আপনার যা ইচ্ছা তা করবেন, সে উপায়ও রইল না। এদিকে পাপিষ্ট ইজিদের স্বপ্ন একটাই, আর তা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসতে না দেয়া। আর সেজন্য যত চেষ্টাই এখন তার কাজ, ইমাম হোসেনের পথ রোধ করার জন্য হুরের নিকট পত্র প্রেরণ করেও ইজিদের প্রতিনিধি জিয়াদ নিশ্চুপ না হয়ে বরং দক্ষ সেনানায়ক উমর বিন সাদের নেতৃত্বে 4,000 সেনা ফুরাতের তীরে ইমাম হোসেনের গমনপথে অতি সংগোপনে মোতায়েন করল। উমর বিন সাদ প্রথমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দূত প্রেরণ করে ইমামের আগমনের কারণ জানতে চাইল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি স্বেচ্ছায় আসিনি, বরং আপনাদের থেকেই আমাকে আহ্বান করা হয়েছে, আর ইসলামী মূল অনুশাসন রক্ষা করাই আমার প্রধান কাজ, কারণ ইসলামী মহান সত্যবাণী আজ অযোগ্য নেতার হাতের মুঠোয় বন্দী। আমার নানাজন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার বড় ভাই হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই এই মহাসত্যের জন্য আপ্রাণ লড়াই করেছেন। আমি যদি এই মহাসত্য প্রচারে পরাজিত হই তাহলে আমারই দারুণ অপমান, আর যুদ্ধই আমার প্রধান লক্ষ্য নয়। যুদ্ধের জন্য এলে অবশ্যই আমার সাথে অনেক লোকজন থাকতো, সৈন্যের বহর নিয়ে আসতাম, কিন্তু তা করিনি। সকল কথা শুনে উমর জিয়াদকে জানালো যে যুদ্ধের কোনো প্রয়োজন নেই, তাই আপনার মতামত কামনা করছি। এই কথা শুনে জিয়াদ উমরকে জানালো যদি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজিদের প্রতি বশ্যতা স্বীকার করে তাহলে তাকে বিনা যুদ্ধে ছাড়ার কথা কল্পনা করা যায়, আর ফুরাতের পানি এক বিন্দুও যেন ইমামের দলের কেউ না পায়। আদেশ কার্যকরের জন্য 500 সৈন্য ফুরাতের তীরে মোতায়েন করা হলো। ফুরাতের তীর বন্ধ হওয়ায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলবল সহ কারবালার প্রান্তরে তাঁবু ফেললেন। পানির তীব্র সংকট দেখা দিল ইমামের কাফেলায়। তাঁবুতে এক বিন্দু পানিও নেই, অথচ পানির নহর প্রবাহিত তাদের একেবারেই নিকটে ফুরাতের বুকে। ইমাম পরিবার সহ কাফেলার মাঝে হাহাকার উঠল। অযুগোসল সহ খাওয়া দাওয়া বন্ধ হলো। বুক ফাটা করুন কান্নার অসহনীয় জ্বালায় সবাই তখন মুখমান। তৃষ্ণার সাইমম বইল তাদের তাঁবুতে। দুধের শিশুর বুক ফাটা কান্না ইমামের বুকে শানিত তীর হয়ে বিঁধল। ইমাম হুসাইন অসহ্য হয়ে উঠলেন। তার হৃদয়ের কানায় কানায় ইমানে জোশের তরঙ্গ দোলা দিতে লাগল। এই বর্বর আচরণ আর কত সইতে হবে তাকে ও তাদেরকে তিনি বুঝতে পারলেন না। কেনই বা অসত্যের কাছে মাথা নত করে থাকবে মহাসত্যের সোনালী সৌগাত? মিথ্যার খাঁচায় কেন আজও বন্দী হয়ে কান্নায় মুখমান ইসলামের মহা অমীয় বাণী? এই সকল প্রশ্ন ও তাঁবুতে পানির তীব্র সংকট ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর বসে থাকতে দিল না। ইমাম সাহেব এর বিহিত ব্যবস্থা করার জন্য প্রিয় আক্কাস বিন আলীকে বললেন, যারা মিথ্যার ভেলায় ভেসে যায় অজানা রাজ্যের অচিনপুরে, যাদের কাছে শক্তির সামনে ভক্তির কোনো মূল্য নেই, যারা ইমানি তেজের কথা মোটেও বলে না, তাদের সামনে আর মাথা নত করে থাকা যায় না। তাদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়াই এখন বাস্তব পদক্ষেপ। তাই তোমাকে বলছি প্রিয় আক্কাস, এবার চলে যাও পানি আনার জন্য ফুরাতের তীরে। 30 জন অশ্বারোহী ও 20 জন পদাতিক সৈন্য সাথে নিয়ে যাও, অধিকার আদায় করো। বিধাতার দেয়া অধিকার রক্ষা করা অবশ্যই জরুরি। আক্কাস চললেন, পানি আনতেই হবে, পানি পান না করতে পারলে জীবন বাঁচানো যাবে না। ঘোড়ার পদশব্দে কারবালার ঘুমন্ত মাটিতেও যেন ইমামের বুকের ব্যথার সাথী হয়ে বিদ্রোহী হয়ে উঠল। আক্কাস পৌঁছলেন, শত্রুপক্ষ বাধা দিল। আক্কাসের ইমানি তেজের সামনে কোনো বাধাই আর বাধা হিসেবে ধরা দিতে পারল না। আক্কাসের বীরত্বের সামনে কুফুরি শক্তি টিকল না। পরাজিত করলেন কাফেরদের, নিয়ে এলেন 20 মশক পানি। কাফেররা সবাই অবাক হয়ে গেল, দেখে নিল ইমানি তেজ, আরও দেখল মুসলমানদের তলোয়ারের তেজ কতটা বেশি। কাফেরদের দুর্বল মন একেবারেই যেন ভয় পেল, কারণ এত আক্রমণ এত হুমকি যে মুসলমানদেরকে পুরোপুরি দুর্বল করে দেওয়ার কথা। সেখানে তারা মাত্র 50 জন লোক এসে কাফেরি শক্তির অনেক লোককে পরাজিত করে পানি নিয়ে চলে গেল। কাফেররা এবার ভয় পেল, তবুও তাদের মনে প্রতিবাদের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। শয়তানি শক্তিতে তাদের মন তখন খাই খাই করছে। বারুদের উত্তাপ তাদের মনে তখন যেন বাধার দেয়াল আর মানছে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো লড়াই পছন্দ করতেন না, তাই তিনি মীমাংসার মাধ্যমে এই সমস্যার সমাধান করে কুফায় পৌঁছে ইসলামী প্রচারণা চালানোর অভিপ্রায় ব্যক্ত করলেন। যদিও উমরের মনও ছিল এমনই, কিন্তু জিয়াদের নির্দেশ যে অমান্য করা চলবে না তাই তিনি দারুণ চিন্তায় পড়ে গেলেন। সর্বোপরি উমর জানতেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর দৌহিত্র, তার সাথে যুদ্ধ করলে তার পরিণতি অবশ্যই ভয়াবহ হবে। তাই উমরের মনোবিনায় সর্বদাই ছিল এই সুর যে তিনি যুদ্ধ করবেন না। একরাতে উমর ও ইমাম সাহেব মীমাংসা অনুষ্ঠানে বসেও সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, কারণ উমর তো আর কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাই তারা উভয়ে মিলে ইজিদের নিকট যাওয়ার প্রস্তাব পেশ করেন। 1 নম্বর প্রস্তাব হলো, আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে দাও। 2, আমাকে ইজিদের কাছে যেতে দাও, আমি সরাসরি তার সাথে মীমাংসা করে আসব। এবং 3, আমাকে কোনো মুসলিম সীমানায় যেতে দাও। এই ধরনের প্রস্তাবে উমর যেমন রাজি ও খুশি হলেন, ঠিক তেমনি জিয়াদকে জানানো হলে জিয়াদও আনন্দিত হলো। এমনকি তাদের উভয়ের হৃদয়েই আনন্দের প্লাবন বয়ে যেতে লাগলো।
তারা ভাবল বিরাট রক্তক্ষয়ী সংঘর্ষ হতে বাঁচা গেল। এভাবে সমাধান হওয়ায় আজ তাদের আনন্দের আর শেষ রইল না। ইবনে জিয়াদ বারবার চিন্তা করলেন এই সংবাদ নিয়ে। উপস্থিত লোকজনের মাঝে ইবনে জিয়াদ জানিয়ে দিল এই সংবাদ। লোকজনের মাঝে সীমার নামক নরপশুও ছিল উপস্থিত। উমর বিন সাদের প্রতি ইবনে জিয়াদের অনুকূল্য প্রদর্শন আগে থেকেই সে সুনজরে দেখে আসছিল না। তাই সে এবার বুদ্ধি দিল এইভাবে যে, আমিরকে বলল, আমরা যদি আমাদের জীবন শত্রুকে হাতের মুঠোয় পেয়েও এভাবে ছেড়ে দিই তাহলে সে অবশ্যই পরবর্তীতে আমাদের উপর তীব্র আক্রমণ করবেই হয়তো। তা না হলে এভাবে আমাদের কাছে সুন্দর শর্ত পাঠানোর কোনো যুক্তি আমি খুঁজে পাই না। সে অবশ্যই এর মাঝে কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে। উমর হয়তো এমনও হতে পারে যে সে একদিন আমাদের সবার অজান্তেই ইমাম হোসাইনের দলে গিয়ে আমাদের শত্রু হয়ে বসবে। উমরের নরম দিল আমি বিশ্বাস করতে পারি না। এই সকল কথা সীমারের মনে তীব্র প্রতিক্রিয়ার বাঁধ ভাঙা বন্যা বহালো। উমরের প্রতি তার সমস্ত বিশ্বাস হারালো আর চিঠি লিখলো এরকম যে, তোমার কাজ ছিল হোসাইনকে গ্রেফতার করে আমার নিকট প্রেরণ করা, কিন্তু তুমি তা করোনি। তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছো। এই পত্র পাওয়া মাত্র ইমাম হোসাইনকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে, আর এতে যদি সে রাজি না হয় তাহলে যুদ্ধ করবে, তার মস্তক ছিন্ন করে আমার কাছে পাঠিয়ে দিবে। যদি আমার নির্দেশ অমান্য করো তাহলে সীমারকে তো পাঠালামই, সে তোমার স্থলাভিষিক্ত তো হবেই, তারপরও তোমাকে দিব ভয়ানক শাস্তি। এই সকল সংবাদবহুল চিঠি উমরের কাছে পৌঁছলে উমর আর দয়ার খেয়ার ভর করে ইমাম হোসেন রাদিয়াল্লাহ তাআলাকে বাঁচাবার পথ খুঁজতে পারল না। এবার তাহলে চলি, এই বলে সৈন্যসহ বিপুল উদ্যমে কারবালার প্রান্তরে রওনা হলো যুদ্ধ করার জন্য। কত আর বিলম্ব করা চলে, এভাবে সে রওনা হয়ে গেল। সম্মানিত সুধী, এখন আমরা জানব কে এই সীমার। বিশ্বের প্রতিটি একেশ্বরবাদীর হৃদয় দুয়ারে যেই নামটি আজীবন ঘৃণার সাথে স্মরণীয় হয়ে আসছে সেই কালো চরিত্রের অধিকারী লোকটিই হচ্ছে সীমার। ইতিহাসের কালোপাতায় অমাবস্যার রাত হয়ে যেই সাহেব আমাদের কাছে পরিচিত তিনিই সীমার। যার নাম শোনা মাত্রই অভিশাপের ঢিল ছুড়তে ইচ্ছে করে তিনিই সীমার। নির্দয় নির্মম হৃদয়ের অধিকারী পাশানি হল সীমার। অর্থের লোভ যার শিরা উপশিরায় তীব্র শিহরণ তুলে পৃথিবীর ইতিহাসে যে বিরাট রক্তাক্ত ঘটনার অবতারণা করেছে সেই সীমার। যেই নাম স্মরণ করা মাত্রই হৃদয়ে উঠে ব্যথার প্লাবন সেই সীমার। আর এই সীমারের বাড়ি হলো ইরাকে। ইরাকের বদমেজাজি বলে পরিচিত ছিল সে। ছোটবেলা থেকে তার কোনো বন্ধু বান্ধব ছিল না। আর এই সীমারের সেনাবাহিনীতে যোগদান ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে। সীমার যেহেতু ছিল বিপ্লবী বিদ্রোহী ও দারুণ বর্বর, তাই জিয়াদও এই বর্বরের মাধ্যমে অনেক কাজ করিয়েছিল বলে সীমার জিয়াদের কাছে হয়ে বসেছিল অনেক প্রিয়। আর জিয়াদের কাছে আপনজন হওয়ায় সীমার তার কাছে পেয়ে বসেছিল বড় পদ। কারবালার প্রান্তরে এই সীমারই ঘটিয়েছিল এক বিরাট ব্যথার অসহনীয় ঘটনা। আমাদের প্রশ্ন উঠতে পারে, কেনই বা এই সীমার নবী পরিবারের বিরুদ্ধে এতটা বেশি বিদ্বেষী ছিল? কেনই বা তার মনে নবী পরিবারের প্রতি জিঘাংসার আগুন দাও দাও করে জ্বলে? কেনই বা তার হৃদয় বিন্দু পরিমাণও কাঁপেনি ইমাম পরিবারের মধ্যে কান্নার রোল ওঠাতে? তাই তো সে উগ্র মূর্তি ধারণ করে কারবালার প্রান্তরে এসেছিল। সীমারের ফুফুকে বিবাহ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘরে হয়েছিল চারটি সন্তান। তারা হলেন আব্বাস, আবদুল্লাহ, জাফর ও উসমান। এই চারজনই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগত ছিলেন। তারা শুধু অনুগতই ছিলেন না, বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই সফরে সঙ্গীও হয়েছিলেন। সীমারের ফুফাতো ভাই হয়েও তারা এভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগত হবে এটা কোনোদিনই সীমার মেনে নিতে পারছিল না। সে চেয়েছিল ফুফাতো ভাইদেরকে নিজের মনের মতো করে গড়বেন, তাদেরকে রাখবে সে নিজের শক্তি করে। এই সকল চিন্তা যখন তার মনকে উদাস, ব্যাকুল, চঞ্চল করে তুলেছিল ঠিক তখনই সীমারের উল্টো দলে তাদের অবস্থান হওয়া সীমারের বুকে তীর হয়ে বিঁধল। সে ব্যথিত হল, বিদ্রোহী হল, ওসব কিছুই সে সহ্য করতে পারল না। তার মনের কালো পর্দায় আরও কালো মেঘ জমা হলো। তাই সে চাইল তার পথের কাঁটা সরাতে। তার পথের সেই শক্ত ও শক্তিশালী কাঁটাই হলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নরধম পাপিষ্ঠ সীমার ইবনে জিয়াদের নির্দেশ পেল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। তখন সীমারের দুবাহু আবার যেন কোনো এক অজানা শক্তিতে নেচে উঠল। সীমারের মনের মাঝে আনন্দের দোলা লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি হুসাইনের রক্তে রঞ্জিত হবে তার নির্দয় তলোয়ার, এই ভেবে তার মনের মাঝে আনন্দের বান বইল। যদিও পৃথিবীর মানুষের মনে ব্যথার বন্যা বয় এই সংবাদে, কিন্তু সীমারের মনে সুখের কবিতা আবৃত্তি করতে লাগলেও তার মুখ থেকে বের হওয়া শব্দগুলি যেন মরণ গঙ্গানির মতোই মনে হলো। সীমার মনের আনন্দ নিয়েই রওনা হলো কারবালা অভিমুখে। উদ্দেশ্য একটাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা আর অশেষ পুরস্কার লাভ করা। কারবালা, হায়রে কারবালা, তোর বুকে হাজির হলো সহস্র কোটি বছরের এক নির্মম পশু, নিষ্ঠুর সীমার। সে আসছে ইমাম পরিবারের কান্নার রোল তুলতে। সীমার তার নিজের ফুফাতো ভাইদেরকে জানিয়ে দিল তাদেরকে নিরাপত্তা দেয়া জিয়াদের বাণী। আরো বলল, তোমরা আমার ফুফাতো ভাই, তোমরা ইমাম হুসাইনের সাথে থেকে তোমাদের জীবন শেষ করার জন্য উৎসাহী হয়ো না। তোমরা বেঁচে যাও, ইরাক অথবা অন্য কোনো দিকে চলে যাও, তোমাদের আমি ভালোবাসি, এখনো সময় আছে, চলে যাও।
আর ইমামের দলে থাকলে তোমাদেরকেও নির্মমভাবে মৃত্যুর হিম শীতল হাড়ের স্পর্শ বরণ করতে হবে। তোমরা খালি খালি মৃত্যুর দিকে এগিয়ে যেও না, ভয়াবহ মৃত্যুর জন্য আমরা কিন্তু আর দায়ী রইলাম না। চার ভাইয়ের মনে এই সকল কথাগুলো এতক্ষণ যেন বিষের মতো মনে হচ্ছিল, তাদের হৃদয়ে আগুনের বহিঃশিখা জ্বলে উঠল। তারা আর ধৈর্য ধারণ করতে পারলেন না। এবার তারা বলে উঠলেন, এই সীমার, তুই কে এবং কি করবি বা করতে পারিস তা আমাদের অজানা নয়, তাই তুই আমাদের ভয় দেখাস নে, আর ইবনে জিয়াদের কথাও আমাদের মোটেই বলিস নে, কারণ তার নিজের মধ্যেই নেই আল্লাহর আমানত। তাই সে আবার কি করে অপরকে আমান দেয়? আমরা তার আমান একবারও চাই না। মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আমরা কেবলমাত্র তারই কাছে আমান বা নিরাপত্তা চাই, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে রক্ষা করতেও আমাদের শেষ চেষ্টার কোনো ত্রুটি হবে না। আমরা এও জানি যে মহান আল্লাহর হাতেই আমাদের জীবন। তোর এই সকল কথার জন্য তোকে জানাচ্ছি শত শতবার শুধু ধিক্কার, কারণ তোর ভ্রান্ত কথা আমাদের মনে বিন্দুমাত্র সংশয় আনতে পারবে না। তুই চলে যা, আমাদের থেকে অনেক দূরে চলে যা। তুইও যদি তোর মঙ্গল কামনা করিস তাহলে তোর জীবনের স্বার্থে এখান থেকে চলে যা। তোর সাথে তো আমাদের আত্মীয়তার সম্পর্কও বিদ্যমান। আজ অর্থের লোভ তোর কাছে আত্মীয়তার রক্ত সম্পর্ক থেকে বড় হলো, জানি না এ কেমন তোর জ্ঞানের কাজ। তোর কি এই জন্য মোটেও লজ্জা হয় না? আজ তোর প্রতি আমরা নিক্ষেপ করছি হৃদয়ের চরমতম ঘৃণা, আর ঘৃণাই তোর একান্ত প্রাপ্য। পৃথিবীর মানুষ হয়তো চিরদিনই তোকে ঘৃণার সাথে স্মরণ করবে। এই সকল কথা বলে ভাইদয় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শিবিরে গমন করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতি তাদের স্বতঃস্ফূর্ত ইচ্ছা জ্ঞাপন করেন। আর সীমার কারবালার মরুময় লুহাওয়ার মধ্যে রক্তচোষার দুর্বার লোভ নিয়ে দাঁড়িয়ে রইল। এমত অবস্থায় উমরের নিকট এলো জিয়াদের পত্র। উমরের হাতে সীমার জিয়াদের চিঠি পৌঁছে দিল। উমর চিঠিটি পড়ে বুঝে নিল সীমারের কাণ্ড। সীমার যে ইবনে জিয়াদকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তা উমরের বুঝতে বাকি রইল না। উমর এও জানত যে ইবনে জিয়াদের আদেশ অমান্য করলে তার নিজের জীবন সাঙ্গ হয়ে যাওয়ার পথ সে নিজেই আবিষ্কার করবে। তাই নিজের কোমলমতি মনের অনিচ্ছায়ও উমর একদল যোদ্ধা নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার তাঁবুর নিকটবর্তী হল। উমর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার তাঁবুর কাছে এসে বললেন, আমাদের মধ্যে যুদ্ধ না হওয়ার যে কথা হয়েছিল তা ইবনে জিয়াদ বাদ দিয়েছেন, তাই যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই, আর সেই যুদ্ধের জন্যই আজ আমার ব্যথিত আগমন। আর সীমার যেহেতু কারবালায় এসে হাজির, তাই আমি যদি যুদ্ধে পিছপা হই তাহলে সীমারই আমার এই দায়িত্বভার গ্রহণ করে আমার অবস্থা শোচনীয় করে দিবে। এই বলে জিয়াদের চিঠি হস্তান্তরিত হলো। ক্ষণিকের মধ্যেই দুই দলের লোকজন যুদ্ধের জন্য প্রস্তুত হলো। মুখোমুখি দাঁড়ালো দুই দলের সৈন্য, এখনই হয়তো রক্তে রঞ্জিত হবে কারবালার প্রান্তর। লোকায়িত ধুমায়িত বিদ্রোহের বিসুবি আছে, এখনই বিপ্লবিত হবে নীরব নিভৃত কারবালার মরময় দিগন্ত। মৃত্যুর পাগল একদল লোক যেন মৃত্যুর নেশায় পাগল প্রায়, ভয়ের লেশমাত্রও নেই তাদের হৃদয়ে। নীতি আর অর্থের মধ্যে হবে এবার প্রচণ্ডতম লড়াই, আর এই লড়াইয়েই হয়তো নিভে যাবে কত তাজা কচি প্রাণ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধবাদীদের থেকেই হাবিব নামক এক সেনা এজিদের দলকে লক্ষ্য করে ব্যথার সুরে বলল, আমরা সবাই ভুলের স্বর্গে বসবাস করছি, আমরা সবাই নিজেদের উপরই জুলুম করছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার উপর জুলুম নির্যাতন করা আমাদের কারোর জন্যই কোনোকালেই সঠিক হবে না। আমরা এর পরিণতিতে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি কলিজার ধন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার পরিবারের উপর হামলা কোনোদিনই বিশ্ব বিধাতা সহ্য করবেন না। তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার শামিল। আর এই কথাও আমাদের কারো অজানা নয় যে আমরা ইমামকে ডেকেই এনেছিলাম, সে কিন্তু আমাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত যুদ্ধে আসেনি। এখন ডেকে এনেই যদি আমরা তার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হই তাহলে পরিণাম কতটা যে বেশি ভয়াবহ হবে তা বলার অপেক্ষা রাখে না বলে আমি মনে করি। এই সকল কথা শুনে বিন কায়েস টিপ্পনী কেটে বলল, ওসব বাহাদুরি আর দয়ার কথা রাখো, আমরা জিয়াদের টাকার কেনা সৈন্য, তাই জিয়াদের কথা মান্য করা আমাদের কাজ। আমাদের নেতার শত্রু মানে আমাদের শত্রু, আমরা চাই আমাদের এই শত্রুকে নির্মূল করতে। হাবিবের মনে এবার উঠল ইমানির প্রচণ্ড তুফান, ইমানি তেজে তার হৃদয় হতে লাগলো উদ্বেলিত। তাই তো তার কথায় কাফেরদের মধ্যে ওটা শত প্রতিবাদের দেয়াল উপেক্ষা করেও সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাফেলায় এসে নিজেকে সৌভাগ্যবান ভাবল। হাবিবের আগমনে ইমাম কাফেলায় উঠল আনন্দের সংমিশ্রণে তৃপ্তির ধ্বনি। সকলেই বলে উঠলেন আল্লাহু আকবার। সবার মনে নতুন চেতনা ফিরে এলো, নবীন তৃপ্তির বন্যায় ইমাম কাফেলা হেসে উঠল। ইমাম কাফেলায় হাবিবের আগমন ইমানি চেতনার প্রকাশ্য শক্তি যেন বহুগুণ বৃদ্ধি করে দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে ঘুমের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। খোদার হাবিব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার স্বীয় নানাজান হোসেনকে ডেকে ডেকে বলছেন চিরশান্তির বাণী, বলছেন, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের ও আমার মহামিলনের শুভক্ষণ এগিয়ে এসেছে, আর বেশি দেরি নেই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মাঝে চিৎকার করে উঠলেন। তিনি যেন হঠাৎ করে কি ভাবতে লাগলেন, বিস্ময়ে অভিভূত হলেন।
জয়নব এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ে হাত বোলালেন, তার যাবতীয় সংবাদ জিজ্ঞেস করলেন। অনেক পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখ মেললেন, তাকালেন বোনের দিকে, বললেন, প্রিয় বোন, আমাদের জন্য সুসংবাদ। হয়তো অচিরেই আমরা শাহাদাতের এক বিরাট তৃপ্তির সাগর পাড়ি দিয়ে পৌঁছে যাব আমাদের নানাজান মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। পৃথিবীর যাবতীয় পাপরাশির মহাগ্লানি কাটিয়ে মহান পবিত্রতার আনন্দময় মধুর পরিবেশে আমরা পৌঁছব। আজ রাতে নানাজান আমাকে তাই বলে গেছেন। হয়তো বিধাতার লেখা আমাদের উপর চিরসার্থক হতে চলেছে। মহান আল্লাহর ইচ্ছাই সফল হোক, আর আমরাও চাই মহান আল্লাহ যা চান ঠিক তাই, কারণ তার ইচ্ছাই রয়েছে বান্দার পবিত্র তৃপ্তি। জয়নব ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে বললেন, আমরাও মহান আল্লাহর সিদ্ধান্তে পূর্ণ খুশি। আমরাও চাই একমাত্র আল্লাহর রেজামহী, আর সেই জন্য পৃথিবীর যাবতীয় দুঃখ কষ্ট নির্যাতন অকাতরে মেনে নিব অবশ্যই। এই সকল কথার কাকলি যখন দুজনের মধ্যে চলছিল, ঠিক তখনই আব্বাস এসে ইবনে জিয়াদের চিঠি হস্তান্তর করল, আর উমরের ইচ্ছাও ব্যক্ত করল। সবকিছু শুনে ইমাম সাহেব কিছু সময়ের জন্য চিন্তা করে পরে বললেন, আজ কোনো যুদ্ধ নয়, বরং আজ শুধু ইবাদতের মধ্য দিয়ে রাত কাটাতে চাই। আজ যুদ্ধ করার মতো মানসিকতাও নেই, আর সময়ও তো নেই, কারণ সন্ধ্যা প্রায় সমাগত, যুদ্ধ হবে কাল, এটাই আমার সিদ্ধান্ত এবং ইচ্ছা। এই সকল সংবাদ আব্বাস যুদ্ধক্ষেত্রে গিয়ে জানিয়ে দিলেন। বিপক্ষ দলও এই সংবাদে খুশি হল। এই সংবাদ সকলের মনে আনন্দ দিলেও সীমারের মনে আনন্দের পরিবর্তে দুঃসহ ব্যথা এনে দিল। সে বলল, যুদ্ধ এখনই হবে, আর দেরি করা যায় না। সীমারের শক্তি প্রয়োগমূলক কথা শুনে আব্বাস বিন আলীর রক্তেও ইমানের তরঙ্গ ঢেউ খেলতে লাগলো। বললেন, আইরে পাশান আইরে সীমার আইরে দানব, তোর রক্তেই বহাই স্রোতের ধারা। উমর উত্তেজিত এই অবস্থা দেখে উভয়কে বিনম্র হতে বললেন। আব্বাস বিন আলীও ভাবলেন যে একা একাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা ব্যতীত যুদ্ধ করা ঠিক হবে না, আর এটা হবে অপরাধ। তাই তখনকার মতো সীমার বেঁচে গেল, যুদ্ধ আর হলো না। বিরাট ভয়াবহ পরিণতি থেকে বেঁচে গেল উভয়ই। আব্বাস ফিরে গেলেন নিজ শিবিরে। বিধাতার রহমত নাজিল হলো সেদিনের মতো, যুদ্ধ থেকে উভয় দলই বেঁচে গেল। সম্মানিত সুধি, এখন আমরা জানবো দুই নম্বর পয়েন্ট তথা স্মরণীয় এক রাত। ব্যথার কারবালা, নিস্তব্ধ প্রান্তর, নিথর দিগন্তর মরুময় ভূমি, চারদিকে এতটুকু শব্দ নেই, জনমানবের বসতিহীন প্রান্তর যেন নিস্তব্ধতায় ভুগছে। দুই একটি মরুবিহঙ্গ ছাড়া সবাই গেছে ঘুমিয়ে, চাঁদমামাও ঘুমিয়ে যাবার জন্য আয়োজনের বাসর সাজাতে ব্যস্ত। ইমাম পরিবার গুমের গভীরে ডুবুডুবু। ইমাম হুসাইনের ঘুম ভেঙে গেল, সাথীদের জাগালেন, বললেন, আমরা সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি, পবিত্র কোরআন দান করে আমাদেরকে করেছেন সম্মানিত, তাই আমাদের উচিত মহান আল্লাহর শুকরিয়া আদায় করা। আমার মনে হচ্ছে এরা পৃথিবীর মধ্যে উন্নত চরিত্রের অধিকারী। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের শুভ লগ্ন এনে দিয়েছেন, তাই যারা এই রাতে আমার সাথে লড়াই করতে আগ্রহী নয় তাদেরকে আমার থেকে দূরে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমার ব্যবস্থা মহান আল্লাহ তাআলাই করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই কথা সকলের মাঝে এক নব উদ্দীপনার সঞ্চার করল। আব্বাস বিন আলী বললেন, আমরা কোনোদিনই আপনার একাকী থাকার কথা কামনা করতে পারি না, আমরা সবাই চাই আপনার সাথে লড়াই করতে, লড়াই করে শাহাদাত বরণ করতে, কারণ এমন কিছু মরণ আছে যার মধ্যে মৃত্যুহীনতার পরম তৃপ্তি এসে দেখা দেয়। আমরা সত্যের পথে লড়াই করতে পূর্ণ প্রস্তুত, আমরাও চাই আপনি আমাদের নিয়ে সীমার তথা জিয়াদের বিরুদ্ধে তীব্র আক্রমণ রচনা করুন। এসব কথার কাকলি ইমাম সাহেবের মনে স্বস্তির তৃপ্তি এনে দিল এবং এও বললেন যে, আপনারা এতটা বেশি উত্তেজিত হলে পরিণতি কি হয় বলা মুশকিল, তাই আমাদের একটু নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি। ইমামের এই কথা ইমানি চেতনায় প্রদীপ্য যৌবনের মাঝে এনে দেয় প্রচণ্ড তরঙ্গ। তারা অনেকেই বলে ওঠেন, আমরা তরবারির আঘাতে ওদেরকে সত্যের মহাশক্তির বাস্তব রূপ দেখিয়ে দিব, মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় অবশ্যই আমরা প্রমাণিত করবই, আর পৃথিবীর মানুষ আমাদের এই সত্য উপলব্ধির কথা চিরদিনই যেন সানন্দে গ্রহণ করে বরণীয় হতে পারে, তাই হবে আমাদের একান্ত উদ্দেশ্য। মুসলিম বিনার ওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দলে যোগদান করে জোরে ঘোষণা করলেন, আমি এখনও ইমামের আদেশ পুরোপুরি মান্য করতে পারিনি, এখন থেকে শুরু হবে আমার বাস্তব লড়াই, প্রকৃত আন্দোলন। আমি ইসলামের শত্রুর বিরুদ্ধে এই মুহূর্ত হতেই একজন লড়াকু সৈনিক হলাম, আমার বুকের রক্তের বিনিময়েও আমি অবশ্যই কাফের শক্তি দমনে পূর্ণ সচেষ্ট হব। আমরা কেবলমাত্র ইমামের নির্দেশের অপেক্ষায় আছি, অবশ্যই আমরা ওই শক্তির বিরুদ্ধে আমরণ লড়াই করতে প্রস্তুত। আমাদের আজ কোনো ভয় থাকা উচিত নয়, আজ আমাদের ইমানি শক্তি পরীক্ষার দিন, এই লড়াইয়ে আমরা অবশ্যই বিজয়ী হব ইনশাআল্লাহ। মুসলিমের এই ভাষণ মুসলমানদের ইমানি সাগরে উদ্দীপনার তরঙ্গ প্রবাহিত করল। সকলেই যেন এক আল্লাহর উপর বিশ্বাস করে একমাত্র ইসলাম জিন্দা করার জন্য, কেবলমাত্র বাস্তব অনুশাসন প্রতিষ্ঠা করার জন্য সম্পূর্ণ তৈরি হল। সকলেই করল ধনুবঙ্গপণ। ইমানে জোশে তেজদীপ্ত সবার মনে নতুন প্রেরণা যেন সবাইকে জাগ্রত করল, যেন বহুকালের পুঁজিভূত আগ্নেয়গিরি এখনই উদ্গিরণ করবে অশেষ ইমানি শক্তির পূর্ণ লাভা, আর সে প্রজ্বলিত লাভায় জলে পুরে ছারখার হয়ে যাবে কাফেরের নির্দয় নির্মম কলিজা।
ইমাম হুসাইনকে লক্ষ্য করে সবাই বলতে লাগলো, আমরা আপনার চিরসাথী, আমরা আল্লাহর শপথ করে বলছি আপনার মহাবিপদের সময় আমরা অবশ্যই আপনার সাথে আছি এবং থাকব। আমরা ক্ষণিকের তরেও আপনাকে ভুলে যাব না, আপনার থেকে দূরে সরব না। আমরা জানি জীবন থাকলে তার মরণ একদিন হবেই, আমরা চাই আমাদের মৃত্যুটা হোক শহীদী মৃত্যু। আমাদের মৃত্যুটা থেকে বিধাতার প্রেম সাগরে হাবুডুবু খাওয়া পবিত্র তৃপ্তির মাঝে আমরা যেন বিদায় নিতে নিতেই বিধাতার মধুরতম দ্বিধার লাভে ধন্য হতে পারি। আর তাই তো আজ এই জীবনের প্রতি ইমানি চেতনায় উদ্দীপ্ত ঘৃণার তীর নিক্ষেপ করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করছি না। শত্রুর হাতে হেসে হেসে জীবন বিলানোর পবিত্র বাসনা বহি আজ আমাদের সবার বুকের মাঝে ধিকি ধিকি করে জ্বলছে। আমাদের জন্য কামনা থাকবে শুধু আপনার দোয়া এবং বিধাতার অসীম রহমত। আমরা যেন সেই রহমতের সোনার তরিতে পাল তুলে এগিয়ে যেতে পারি বিধাতার ভালোবাসার হীরক খচিত অশেষ তৃপ্তির সুধা বিজড়িত পবিত্র ঘাটে। ইমানি শক্তিতে বলিয়ান মুসলমানদের এই সকল কথা যখন হরদম চলছিল, তখন মুসলিম নির্ভীক সৈনিক আবু দাজানা হাকসেরে বললেন, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন হজরত। আমি নিজেও যেমন জানি যে আমি একজন যোদ্ধা, অপরেও তেমনি বেশি করে জানে যে আমিও এক বিরাট সুনিপুণ যোদ্ধা। আমার শিরায় উপশিরায় আজ যুদ্ধের জোয়ার বয়ে যাচ্ছে। ভয়ের কালো মেঘ আমার ইমানি আকাশ থেকে কেটে গেছে অনেক আগেই। ভয় শঙ্কা বলে অভিহিত শব্দ দুটো আমার জীবন থেকে আজ মুছে গেছে, যেমন করে মুছে যায় পৃথিবীর অনেক কিছু। আমি আজ অগ্নি মন্ত্র পাঠ করে বলছি, আমার জীবনের শেষ শুনিত বিন্দু দিয়ে হলেও ইসলামের শত্রুকে দমন করব ইনশাআল্লাহ। আমার রক্তের স্রোতে কাফেরের পা ফসকে গিয়েও যদি আহলে বাইতের একটা কচি প্রাণ রক্ষা পায়, তাহলেই আমি ভাববো আমার জীবন চিরসার্থক। আমার জীবনটা তখনই হয়তো মেঘের বুক চিরে ফুটে ওঠা একফালি চাঁদের পবিত্র হাসি হয়ে হাসবে। ইমাম হুসাইনের কানে এতক্ষণ যাবত সবার কথাই প্রবেশ করছিল। বাস্তবে মনে হচ্ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কায়া মোবারক ওখানে থাকলেও তার অন্তরাত্মা যেন তার সাথে কোথাও কোনো এক গভীর প্রেমে নিমগ্ন, কোনো এক অদৃশ্য জগতে যেন তার হচ্ছিল মধুরতম বিচরণ। আর তার শিবিরেও ছিল বিভিন্ন অসুস্থতা। বাচ্চা জৈনুল আবেদিন ছিলেন অসুস্থ। বিবি জৈনব মানসিক দিক থেকে একান্ত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ায় তার শারীরিকও বেশি ভালো যাচ্ছিল না। চারদিকে যেন কি একটা বিরাট প্রতিকূলতা জড়িয়ে ধরেছিল তাদের তাঁবুকে। বিবি জৈনবের দুচোখে উঠত স্রোতের তুফান, তার চোখ ফেটে বয়ে আসত ঝর্ণাস্রোত। এ সকল প্রতিকূলতাও বীর সৈনিকদের মনে বিন্দুমাত্র নিরাশার কালো মেঘ সঞ্চারিত করতে পারল না। যোদ্ধাদের মনের পর্যায়ে তখন শুধু শাহাদাতের নীল স্বপ্ন। সবুজ পৃথিবীর মায়া তাদের মনকে বিন্দুমাত্র আকর্ষণ করতে পারল না। প্রখ্যাত ব্যক্তিত্ব হযরত আবু যর গিফারির একজন গোলাম তরবারি শান দিচ্ছিল। তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আপ্লুত হয়ে কবিতার ছন্দ প্রকাশ করছিলেন এই বলে, হ্যাঁ মোর বন্ধু সময় সিন্ধু, তুমি কত প্রিয় মোর, তোমারই জন্য শত আফসুস ঝরে কত আখিলোর, সকাল সন্ধ্যায় তোমারই বুকেতে মরে কত প্রিয়জন, কত শত বীর কত সে দিলির দান করে দেহ মন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কবিতা কাফেলার মধ্যে এক নতুন আবেগের স্রোত বয়ে আনলো। কান্নায় মুখমান হলো বালক জৈনুল আবেদিন। বিবি জৈনব মনের কাবায় অস্বস্তির চিত্র দেখতে পেলেন। তার মনোবিনায় যেন কি এক বিরাট বেদনায় অরূপ ছবি বারবার দোলা দিয়ে তার মনকে বিষাদ ঘন করে তুলল। পৃথিবীর কোথাও যেন তিনি এতটুকু তৃপ্তি খুঁজে পেলেন না, সবই যেন হয়ে এলো আধার। অতৃপ্তির মহাসাইক্লোন প্রবল বেগে বয়ে যেতে লাগলো তার ছোট্ট হৃদয়ের নির্মেঘ সুনীল আকাশে। তিনি বারবার ইমাম হুসাইনের কাছে আত্মবিলাপ করতে লাগলেন, হায় হায় কি হবে, আল্লাহ আমাদের ভাগ্যে শেষ পরিণতি কি রেখেছেন। ইমাম হুসাইনের মনও যেন বিষাদে ভরে গেল। তবুও তিনি বিবি জৈনবকে নানাভাবে সান্ত্বনা দিতে লাগলেন। বিবি জৈনবকে বললেন, হে আমার প্রিয় বোন জৈনব, পৃথিবী মাত্র দুদিনের তরে, এখানে তার মধ্যেও বিধাতার পরীক্ষা সবার জন্যই সর্বদাই হতে থাকে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহই আমাদের একমাত্র আশ্রয়দাতা, তার উপরই আমাদের সবার ভরসা, তার উপরই আমাদের সবার ভরসা করা একান্ত কর্তব্য। বিধাতার করুণা সিন্ধু যার জন্য বর্ষিত হয়, জীবনে তার আর কিছুই চাওয়া পাওয়ার থাকে না। আমারও কেবলমাত্র আল্লাহর রহমতই চাই, চাই না পৃথিবীর কোনো মানুষের কোনো রকম সাহায্য, চাই না কারো থেকে বিন্দুমাত্র দয়া। যদি পাই বিধাতার রহমত, পার হব বিপদের সব পথ। আমরা মহানবীর আদর্শের মহাসৈনিক, আমরা মহানবীর রক্তের বংশধর, আমরা মহানবীর একান্ত অনুচর, আমরা মহানবীর ইসলাম ও মহাসত্য রক্ষার্থে এক একজন প্রলঙ্করী যোদ্ধা। সত্যের তোরে আমাদের রক্ত সর্বদাই খুঁজবে যুদ্ধাঙ্গন, আমরা হব বিজয়ী, লড়াই করব বাতিল শক্তির সাথে। তাই এই মহা আনন্দক্ষণে ব্যথা যেন আসে না এই মনে, সহজ সরল পথে লড়াই করে আমাদের জীবন বিলীন করার মাঝেই রয়েছে জীবনের পরম প্রশান্তি। আমরা কি চাই না যে মহাশান্তির সাগরের মাঝে নিজেকে ডুবুরি করতে? আমরা কি চাই না বিধাতার স্নেহের আকাশে পূর্ণিমার চাঁদ হয়ে উঠতে? আমরা অবশ্যই চাই, তুমিও চাও। জানি আমাদের প্রতিটি হৃদয়েই এমন পবিত্র বাসনা বহি দাও দাও করে জ্বলছে। তাই তো যুদ্ধই আজ আমাদের জন্য শ্রেয়। ইমাম হুসাইন প্রিয় বোনকে উপদেশের অমীয় বাণী শোনাবার পর কাফেলার সবার মাঝে পবিত্র উপদেশের সুধা ছড়াতে লাগলেন।
সবার মাঝেই তিনি সত্যের পথে মহা লড়াই করার জন্য উৎসাহ দিয়ে বিধাতার দরবারে দারুণ আর্তনাদ করতে লাগলেন। বিধাতার দরবারে অঝোর দ্বারাই কেঁদে কেঁদে ফরিয়াদ করে বললেন, হাই খোদা দয়াময়, আমরা গুনাহগার হলেও আপনার বান্দা, প্রিয় নবীর প্রিয় বংশধর, পৃথিবীর বুকে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য সত্যের পথে লড়াই করতে আজ আমরা প্রস্তুত। আজ তোমার রহমতের ঝর্ণা স্রোতে আমাদের জীবনের পাপরাশি ধুয়ে মুছে সাফ করে তোমার একান্ত সান্নিধ্য দান করে শয়তানি শক্তির উপর বিজয় দান করো। তোমার দয়ার শেষ নেই, তোমার করুণার অন্ত নেই, তোমার স্নেহ সীমাহীন, তোমার আদর সুনীল দিগন্ত বিস্তৃত। বিধাতা, আমাদেরকে তোমার একান্ত স্নেহের পারাপারে ঝাঁপ দিয়ে বিজয় মানিক সন্ধানে সাহায্য করো। প্রভু হে, আমরা জানি তোমার করুণাপারে আমাদের জীবনের সকল বাধার দেয়াল ভেঙে বিজয় সূর্য উঠাতে। হে মহাশক্তির আধার, প্রতিটি মুহূর্তে পৃথিবীর জমিন থেকে অকাতরে ঝরে যাচ্ছে কত শত প্রাণ, তাদের হিসেবই বা কে রাখে, কারো কাছে হয়তো তার হিসেব রইল না। হে আল্লাহ, আমাদের জীবনদান যেন ঠিক তেমন না হয়, পৃথিবীর মানুষ যেন আমাদের জীবনদানের কাহিনী স্মরণ করে পবিত্র শিক্ষা লাভ করতে পারে। আমরা তোমার দয়ার সাগরে সাঁতার দেওয়ার যোগ্যতাও রাখিনি, কেবল তোমার কাছে ভিক্ষা করি ক্ষমা। তুমি যদি আমাদের পরীক্ষা করো, হয়তো আমরা বিজয়ী নাও হতে পারি। আমাদের ফরিয়াদ আল্লাহ, আমাদের কুরবানি কবুল করো। তোমার দেয়া সকল দুঃখ বেদনা আমাদের ধৈর্য ধারণ করার শক্তি দান করো। আমাদের উপর চাপানো তোমার যে কোনো বেদনা যেন আমরা ধৈর্যের সাথে মেনে নিই। আমাদের জন্য তোমার রহমতের দ্বার খুলে দাও। ইমাম শিবিরে চলছে রোনাজারি, উমরের সৈন্যরা অপর দিকে ইমাম কাফেলা পরিবেষ্টন করে রেখেছে, শিবিরের কোনো লোক যাতে বাইরে যেতে না পারে, আর বাইরে থেকেও যেন কোনো লোক প্রবেশ করতে না পারে। তারা শুধু পাহারাই দিল না, বরং ইমাম কাফেলার একান্ত নিকটবর্তী হয়ে নানা রকম ব্যঙ্গোক্তি করতে লাগলো। আর শুধু ব্যঙ্গোক্তি করেই ওরা ক্ষান্ত হলো না, বরং তীব্রভাবে ঘৃণার তীর নিক্ষেপ করতেও ত্রুটি করল না। ইমাম শিবির থেকে বিন্দুমাত্র প্রতিবাদের ঢেউ জাগল না। ইমাম কাফেলার সবাই যেন কান্নায় মুখমান, সবাই যেন বিধাতার প্রেম সাগরে নিমজ্জমান। দুনিয়ার মোহমায়া বিন্দুমাত্র যেন তাদের হৃদয়ে বাসা বাঁধল না, তাদের হৃদয় যেন দূর অজানায় ঘুরে ঘুরে ফিরতে লাগলো। গভীর রাতের নিস্তব্ধতা ভেদ করে ইমাম শিবিরের করুণ রোনাজানি আকাশ বাতাসে রুদ্র মাতম তুলে কান্নে কানান্তরের। অরণ্যে কি এক ব্যাকুলতার করণতম ছাপ এঁকে দিল ইমাম হুসাইনের কান্না বিজড়িত কোরআন তেলাওয়াতের মধুময় সুরলহরী। পৃথিবীর নীরব প্রকৃতির মাঝে অমীয় সুধার অপূর্ব ঝর্ণাধারা বহাতে লাগল। পৃথিবী যেন এক পবিত্র উপহার লাভ করল, ইমামের মুখ থেকে এই ধরনের পবিত্র বাণী উচ্চারিত হল। সেই অবিশ্বাসীরা যেন মনে না করে যে আমাদের দিক হতে সময়দান তাদের জন্য মঙ্গলকর, আর আমরা তাদেরকে এই জন্য অবকাশ দিচ্ছি যেন তাদের পাপের পরিমাণ বৃদ্ধি পায়। তাদের জন্য রয়েছে ঘৃণা আর জঘন্যতম শাস্তি। আল্লাহ পাক অবিশ্বাসীদেরকে এই অবস্থায় নিপতিত রাখতেন না যে অবস্থায় তোমরা রেখেছ। তিনি পবিত্রদেরকে অপবিত্রদের সংস্পর্শ হতে পৃথক করে দেবেন। ইমামের কণ্ঠে আয়াতের এই বাণী বারবার শ্রবণ করে টহলদার এক ব্যক্তি শপথ করে বলে উঠল, নিশ্চয়ই আমরা পবিত্র, আমরাই উন্নত, আর ইমাম হুসাইনই দুর্বল, কারণ এতদিনেও তাকে সাহায্য করার জন্য অন্য কেউ তো এগিয়ে এলোই না, বরং তার জন্য কেউ সহযোগিতার কোনো ব্যবস্থাও করল না। মক্কা মদিনায় ইমামের বন্ধুরা কোথায়? তারা যদি এখন তার পাশেই না আসে, তাহলে বাস্তবতার আকাশে বিজয় সূর্য উদিত হলো কোথায়? জানি তাদের নীতিজ্ঞান খুবই প্রহর, তবুও বলতে হয় আজ তাদের নীতি ও ব্যবহারে সেই প্রহরতার ছাপ অনেক ক্ষেত্রে দৃশ্য হয় না। তাদের সৈন্যবল নেই, ধনবল জনবল সবকিছুতেই আমরা উন্নত। আজ যুদ্ধের জন্য তাদের কী বা প্রতাপ করার মতো আছে, গর্ব করার মতো তাদের কিছুই আমার দৃশ্য হয় না। আমার ধারণা এই মুহূর্তে যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এজিদের বশ্যতা স্বীকার করতে চায়, তাহলেই হয়তো মুক্তি বা শান্তির অবকাশ, অন্যথায় অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে সর্বত্র, ছড়িয়ে পড়বে এক নির্মম ইতিহাস। রাতের আকাশ ইমাম হুসাইনের কান্নায় তৃপ্ত হল। ইমামের পরিবারের আর্তক্রন্দন আন্তরিক্ষে ব্যথার বিষাক্ত বাড়ি বর্ষণ করল। মুয়াজ্জিনের আজানের ধ্বনি চারদিক মুখরিত করল। কান্না ভেজা চোখগুলো দিবসের সূর্য দেখার জন্য বেকুল হয়ে উঠল। সুন্দর পৃথিবীটা কলকাকলিতে নয়, বরং বিষাক্ত ব্যথায় ভরে উঠতে লাগলো। মুমিন হৃদয় ভক্তি গদগদ চিত্তে নামাজেরত হল। বিধাতার পবিত্র দিদার ইমাম হুসাইন জানত কিনা জানি না, ইমাম হুসাইন আজ যেই ফজরের নামাজের ইমাম হচ্ছেন, ইহাই তার জীবনের শেষ ফজর। নামাজ শেষ হল, ইমাম ভক্তিপূর্ণ হৃদয়ে শিবিরের সকলের নিকট গমন করলেন, সবাইকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশ আদেশ দিলেন। বোন জৈনবকে বললেন, তুমিই সবচেয়ে বেশি ব্যথিত, তোমার হৃদয় কোমলতায় ভরপুর, তাই তোমার কোমল হৃদয়ে আজকের এই মুহূর্তটা সবচেয়ে বেশি বেদনাদায়ক তিক্ততায় ভরপুর। আজকের যে কোনো পরিণতিই যেন আল্লাহর অসীম করুণায় তুমি ও তোমরা সবাই মেনে নিতে পারো। তার জন্য বিধাতার দরবারে জানাই অশেষ ফরিয়াদ। হজরত আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে মহানবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম পর্যন্ত যত যুদ্ধের টুকন ছিল, সব তারা দেহে জড়িয়ে যুদ্ধের জন্য তৈরি হলেন।
ইমাম হুসাইনের হাতে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জুলফিকার। 72 জন সৈন্যের দল চলল যুদ্ধাঙ্গনে, 32 জন অশ্বারোহী ব্যতীত 40 জনই ছিলেন পদাতিক বাহিনী। মুহাইন ইবনে কায়ানের নেতৃত্বে ডান দিক থেকে 72 জনকে বিভক্ত করা 3 দলের বড় দল পাঠানো হলো। বাম প্রান্তে ছিলেন হাবিব বিন মাজাহার, তিনি একাই 100 জন সৈন্যের মোকাবেলা করতে বিন্দুমাত্র পিছপা হতেন না। আর মাঝখানে ছিলেন ইমাম হুসাইন নিজেই। সৈন্যবাহিনীর পিছনে বিরাট পরিখা খনন করে আগুন জ্বালিয়ে রাখলে এজিদ বাহিনী এসে এই অবস্থা অবলোকনে হতচকিত হলো। ইমাম হুসাইন বলছিলেন যে সীমার এই আগুন জাহান্নামের আগুনেরই পূর্বাভাস, এই আগুনই একদিন তোদেরকে পুড়ে মারবে। ইমাম হুসাইন সৈন্যদেরকে এমনভাবে সাজিয়ে দিলেন যে আক্রমণ করেই যেন ফোরাতের তীর মুক্ত করা যায়। যদিও তার সৈন্য ও অস্ত্রবল কম ছিল, তবুও ইমানি চেতনায় প্রতিটি সৈন্যই ছিল এক একজন মহাযোদ্ধা। মুখোমুখি হলো দুই বাহিনী, মুখোমুখি হলে যা হয় তাই হলো। ইমাম ঊর্ধ্বাকাশের দিকে হাত তুললেন, ফরিয়াদ করলেন বিধাতার দরবারে, হে আল্লাহ, জীবন সমস্যার সমাধানে তুমি আমাদের একমাত্র বন্ধু, আমাদের মহা বিপদের সময় একমাত্র তুমিই পারো তরায়ে নিতে। তোমার নামের উপর ভরসা করেই এই মুহূর্তে বাতিলের মোকাবেলায় সামান্য সংখ্যক লোক নিয়ে যুদ্ধে অবতীর্ণ হলাম, সহায় হও খোদা, ইয়া আল্লাহ। একসময় যারা বন্ধু বলে কাছে আসতো, আজ তারা শত্রু হয়ে অনেক দূরে চলে গেছে, তাই তুমি ছাড়া এই জীবনে আর বাকি নেই কোনো সাহায্যকারী। ইমাম দুলদুলে সওয়ার হয়ে শত্রু দলের নিকটবর্তী হয়ে বললেন, আমি তোমাদের কাছে কেন আগমন করেছি তা তোমাদের অজানা নয়, তোমাদের আহ্বান এবং অন্যায় নির্যাতনে তোমাদের দুরবস্থা দর্শন আমার মনকে তোমাদের কাছে নিয়ে এসেছে। তোমরা অন্যায়ভাবে কোনো কাজ করবে না জানি, তবুও বলছি তোমরা অসত্যের পথে এগিয়ে নিজেদের মহাবিপদ ডেকে এনো না। তোমরা জেনে রেখো আমি জীবনেও অন্যায় অসত্যের কাছে মাথা নত করিনি, আর এখনও যত মহা সমস্যাই আসুক না কেন মাথা নত করবই না। আমি দলের কম লোক নিয়েও তোমাদের শয়তানি মতবাদের বিরুদ্ধাচরণ করবই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখ নিঃসৃত অমীয় বাণীগুলো সকলের মনের মাঝেই বিরাটভাবে দাগ কাটল, সবার হৃদয়ে বিগলিত হওয়ার পথে। ইমামের দলের লোক সকলও কান্নায় ভেঙে পড়ল। চারদিকে যেন এক মৌন নীরবতা, মৌন মনোরম পরিবেশ সৃষ্টি হলো। শিবিরে কান্নার রোল থামাতে ইমাম বললেন, এই কান্নার পরেও আরও অনেক কান্না বাকি আছে, তাই সাধারণ এই কান্নায় ভেঙে পড়ে কোনো লাভ নেই, এই জ্বালা হজম করে নতুন করে প্রস্তুতি নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু স্বীয় দলের কান্না সংবরণ করায় আবারও শান্তির অন্বেষায় রত হয়ে সীমার বাহিনী তথা ইয়াজিদ বাহিনীকে লক্ষ্য করে বললেন, হে কুফা ও সিরিয়াবাসীগণ, তোমরা আমার উত্তরসূরির কথা ভেবে দেখো, তারা কত বেশি মর্যাদার ভিতরে অধিষ্ঠিত ছিলেন, আমিও কিন্তু তাদের যোগ্যতম উত্তরসূরি। তোমরা তোমাদের বিবেক বুদ্ধিজ্ঞানকে প্রশ্ন করে তারপর আমার সাথে যুদ্ধে লিপ্ত হও। আমার সাথে লড়াই করে সুফল কামনা করতে তোমাদের কি মোটেই লজ্জাবোধ হয় না? হে ইয়াজিদ বাহিনী, তোমরা এই কথাও কিন্তু পূর্ণ অবগত যে মহানবী আমার নানা যান, মহাবীর আলী আমার পিতা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই বলেছিলেন যে বেহেশতের সর্বপ্রথম যুব সর্দার হব আমি, আর আমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সকল বিষয় তোমাদের জানা, তোমরা এসব কিছু যেমন জানো তেমনি বাস্তবেও অনেকবার দেখেছো যে আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত আছি, আমাদের পবিত্র ইতিহাস তোমাদের কারোরই অজানা নয়। এই সকল কথার পরেও বলছি, তোমাদের যদি আরও বেশি জানতে ইচ্ছে হয় আমাদের নিয়ে, তাহলে প্রখ্যাত সাহাবি আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে পারো। আমি তবুও বলছি, আমি মহামানবী হযরত মা ফাতেমার সাথে বেহেশতে প্রবেশ করব, তাই আমার বিরুদ্ধে লড়াই করে যা পাবে তার চেয়ে অনেক বেশি তোমরা হারাবে, এতে কোনো সন্দেহ নেই। আর আমাকে হারালে তোমরা কি কোনো কুলেই আমার ক্ষতিপূরণ করতে পারবে? যদি নাই পারো তাহলে কেন আমার বিরুদ্ধে এই লড়াই? কেন এমন বিবাদ বিসংবাদ? আমি তো কারো বিন্দুমাত্র স্বার্থের ক্ষতি করিনি, তাহলে আজকে এমন ভুল বোঝার উপর ভিত্তি করে ভয়াবহ এক পরিণতির দিকে অগ্রসর হচ্ছ। ইমামের এই সকল কথা প্রতিপক্ষের কানে ভালোবাসার বাণীর ঝংকার তুলল, তাদের সমরি দিলেও ভালোবাসার সেতার বেজে উঠল, যেন পাথরের বুক চিরে ঝর্ণা বের হওয়ায় সত্যতা প্রমাণিত করল, আগুনের মাঝে যেন শীতল বাড়ি বর্ষিত হল। কেউ কোনো প্রতিবাদ তো করলই না, বরং পাথরের দিলে যেন রহমতের ঝর্ণা আঁকাবাঁকা পথ বেয়ে চলতে লাগলো, সবার বাকশক্তি যেন রহিত হলো, কাষ্ঠমূর্তির মতো সবাই নিশ্চল নিশ্চুপ রইল। এবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম ডেকে ডেকে বললেন, হে হারেম বিন জায়েদ, আসআল বিন কায়েস, হে বারবি, হে অমুক, হে তমুক, তোমরা কি চিঠি লিখে আমাকে এখানে আসার জন্য আহ্বান জানাওনি? তাহলে আজকে কেন আমার দলে না থেকে তোমরা ইয়াজিদের দলে চলে গেলে? তোমরাই তো বলেছিলে তোমরা আমার হয়ে জীবনপণ লড়াই করবে, তোমরাই তো বলেছিলে আমরা খেলাফতের সংশোধন চাই, আমরা চাই সহজ সরল সুন্দর শাসন। নীরবতার মধ্যে কেটে গেল কিছুক্ষণ, নির্বাক মুখে আবার কথার কাকলি ফিরে এলো। জবাবে বেশ কয়েকজন বলল, না না, আমরা তো কখনোই এমন কথা বলিনি, এমনকি আমরাও সকল ব্যাপারে কিছুই জানি না, আপনার কথাগুলো কেবলমাত্র এখনই শুনলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল ভ্রান্ত কথার জবাবে তার হাত থেকে বের করে সকল লোকের লেখা চিঠিগুলো দেখালেন।
সবকিছু দেখল, সবকিছু শুনল, কিন্তু তাদের মুনাফিকিপূর্ণ হৃদয়ে সত্যলোক বিন্দুমাত্র প্রবেশ করল না। তারা অস্বীকার করতেই লাগলো। এমনকি ইবনে আসাদ বলতে লাগলো, আমরা যদি ওসব লিখেও থাকি, তবুও এখন আমরা মহারাজ এজিদের বশ্যতা স্বীকার করে ফেলেছি, তার হাতেই আমরা ন্যস্ত হয়েছি। এখন আমাদের সবকিছু নির্ভর করে মহারাজ এজিদের ইচ্ছার উপর। তাই আপনাকেও আহ্বান জানাচ্ছি, আপনিও তাড়াতাড়ি করে এজিদের আনুগত্য প্রকাশ করুন। এতে আপনার জীবনও বেঁচে যাবে আর ভয়াবহ পরিণতি থেকে সকলেই রক্ষা পাবে। ইমাম হুসাইন ইমানি তেজে বলিয়ান হয়ে বললেন, চুপ করো মুনাফেক, তোমাদের ইমানি তেজ বলতে কিছুই নেই। তোমরা তো সবসময় এমন মুনাফিকি করে আসছো। আমি কামনা করি মহান আল্লাহ তাআলা তোমাদের ছোট্ট ইমানগুলিকে রক্ষা করুন মুনাফিকির নিকটতম দরজা হতে। তোমরা নিজেও বাঁচো আর সমাজকেও বাঁচাও। আর হে আসাদ, তোমাকে মনোযোগ দিয়ে শুনতে বলছি, তুমি কি চাও যে ইমাম মুসলিমের বনু হাশিম আরও একটি রক্তপণ এজিদের নিকট দাবি করুক? তুমি কি চাও ইমাম মুসলিমের নৃশংস হত্যার দাবি বনু হাশিম পরিত্যাগ করুক? তুমি কি কখনো চাও মুয়াবিয়ার প্রদত্ত চুক্তিনামা মিথ্যা বলে মেনে নেই? তুমি কি আমাদেরকে অন্যায় অসত্যের পথে পা বাড়াতে বলতে পারো? তুমি কি দাবি করতে পারো যে সত্যের প্রচণ্ড শক্তিশালী আলোকবর্তিকা মিথ্যার বেড়াজালে বন্ধ হোক? আমি জানি, আমি বুঝি, তুমি কখনোই ইহা চাইতে পারো না। তোমার হৃদয়ে কোনোদিনই এই ধরনের মিথ্যাচার মানতে পারে না। আর আমিও কোনো কালে, কোনো সময়ে, কোনো মাধ্যমে, কোনো উপায়ে ইয়াজিদের মিথ্যা দুরাচারীর কাছে বশ্যতা স্বীকার করতে পারি না। মিথ্যার ভ্রান্ত বেড়াজালে আমরা কখনোই আবদ্ধ হতে পারি না। তাই তোমাকে ও তোমাদেরকে বলছি, এখনো সময় বিদ্যমান আছে, এখনো ফুরসত আছে, তোমরা তওবা করো। আল্লাহ তাআলা কবুল করার মালিক, তিনি এখনো কবুল করে তোমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। তোমরা ফিরে এসো, এটাই আমার ঐকান্তিক কামনা। আবার আমি তোমাদেরকে সরাসরি জানিয়ে দিচ্ছি যে আমি কখনোই ইয়াজিদের মতো পাষণ্ডের সাথে আপোষ করতে রাজি নই, বরং তোমরাও সত্যলোকে উদ্ভাসিত হও, তোমাদেরই হবে অনেক উপকার। ইমামের বাণীগুলো আসাদ ও তার সহকর্মীদের মনে আনন্দের সানাই বাজালো। তাদের অন্তরে সত্যের মহিমালোক উদ্ভাসিত হলো। তারা কিংকর্তব্য বিমূর হয়ে গেল। তারা এখন বুঝতে পারলো যে নিজেরাই তারা বিরাট ভুলের পারাবারে হাবুডুবু খাচ্ছে। তাদের ভুলের মহাসাগরের সুনীল দিগন্তের অন্ধকারাচ্ছন্ন গহীন গহ্বরের বুক চিরে আলোর সূর্য উদিত হল। মহান আল্লাহর করুণা সিন্ধুর তাদেরকে স্পর্শ করল। দ্রুত চলে এলেন ইমাম। বাহিনীর ডান প্রান্তে নিয়োজিত ইরাকি নেতা ইবনে কায়ান বললেন, তোমরা জানো যে মহান আল্লাহর আজাব ও শাস্তি অনেক কঠিন, তাই তোমরা মহান আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য মহানের দরবারে ফরিয়াদ করো আর এহেন জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকো। আখেরাতের পথ অনেকখানি ভয়াবহ করুণা, কারণ নিজেদের ক্ষতি কেউ কোনো কালেই কামনা করে না। তাই তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা এই পথে আর এক পাও অগ্রসর হইও না। তোমরা আমরা সকলেই জানি যে সমস্ত মুসলিম জাতি এক, একের ব্যথা সুখ দুঃখ সবকিছুর সমভাগে আমরা সবাই। তোমাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের আল্লাহ এক, রাসুল এক, ধর্ম এক, আমরা সকলেই এক আদমের সন্তান। তাই আমাদের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি যদি হয়ে বসে, তাহলে আমাদের মানবতার আসল রূপ কিন্তু লুকিয়েই থাকলো। তাই তোমাদের বলছি, তোমরা সহজ সরল পদাঙ্ক অনুসরণ করো। ইয়াজিদের ফাতপাতা ভুবনে তোমরা বিন্দুমাত্র ধরা দিও না। তোমরা এক ভয়াবহ পরিণতি হতে বেঁচে যাও, সময় এখনো শেষ হয়নি। তোমরা বুলপথ পরিহার করো। একটা জালেম রক্তপিপাসুর নির্দেশে তোমরা এক বিরাট মিথ্যার পিছনে ছুটে পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করো না। যে শাসক নিজেই মারাত্মক ভুলের মধ্যে নিমজ্জিত, তার থেকে তোমরা অবশ্যই তার ফাতপাতা ভুবনে ধরা দিয়ে নিজেরাই ব্যর্থ হয়ে সর্বস্ব হারাবে। পৃথিবীর ইতিহাসে বহু ঘটনা বিদ্যমান, তোমরা তা থেকে শিক্ষা নিতে পারতে, আর এটাই ছিল তোমাদের একান্ত প্রয়োজন। হে কুফার সম্ভ্রান্ত লোক সকল, আমরা সকলেই পরস্পরের পরিচিত, তোমাদের মাঝে বসেও আমি নেতৃত্বে ছিলাম। এই কথা তোমাদের অজানা নয়, তোমরা জানো তোমাদের ক্ষতি কোনোদিনই করিনি। তাই আজ তো ক্ষতি করবই না, আজ তোমাদের জীবনের এক নতুন দিগন্ত উন্মোচিত করার জন্যই আমার এই সরল মনের সহজ প্রস্তাব তোমরা গ্রহণ করো, তোমরাই উপকৃত হবে। আধারের গহীন গহ্বরে হাবুডুবু খাওয়া পথ থেকে তোমরাই আলোর পথে ফিরে আসবে। এই সকল কথার মধুরতম বাণী ঝংকারও কিছু মুনাফেকের মনোবিনায় সত্যের আলোকবর্ষিকা জ্বালাতে পারল না। অর্থের লোভ তাদের মনে প্রকট হয়ে দেখা দিল। তারা যেন অর্থের জন্য পৃথিবীর সবকিছুই বিলীন করতে পারে। অর্থই যেন তাদের কাছে পৃথিবীর সকল সত্য, মহা অম্লান, প্রতিপত্তির চেয়ে অনেক বড় হয়ে ধরা দিল। তাই তারা ইমামের প্রেরিত নেতার প্রতি ব্যঙ্গ করতেও ভুল করল না। ইমামের প্রেরিত নেতা ও মহান আল্লাহর রহমতের তরিতে ভর করে পাপী মুনাফেকদের বিরুদ্ধাচরণ না করে মহান আল্লাহর কথাই বারবার বলতে লাগলেন। পাপীদের দল বলতে লাগলো, আজ তোমাদের জীবনের শেষ দিন, ইমাম কাফেলার সবার মস্তক আজ আমরাই দ্বিখণ্ডিত করব। আজ আর কোনো উপদেশ বাণী আমাদের তরবারি থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবে না। আমাদের তরবারি আজ শুধু তোমাদের রক্তের পিপাসা বুকে নিয়ে মারাত্মক তৃষ্ণাতুর হয়ে শুকনো মরুভূমির মতো খাখা করছে। আজকের কোনো শক্তি আমাদের তলোয়ারের সামনে বাধার পাহাড় রচনা করতে পারবে না। আমরা তোমাদের খুন করব,
আজ দেখাবো সাধুবাদ আজ পরাজিত হবে তরবারির মারাত্মক নির্মম আঘাতে। ইবনে কায়ানের মতো শক্তিশালী বীর যোদ্ধার সামনে কথাগুলো বলা বিরাট ব্যাপার। তবুও ইবনে কায়ান চটে না গিয়ে তাদেরকে বুঝালেন, বললেন, আবু সুফিয়ানের জারজ সন্তান সীমার কর্তৃক আজ তোমরা যদি মহানবীর দৌহিত্রের পবিত্র রক্তের স্রোতদ্বারা বহাইয়া দাও, তাহলে তোমাদের মানসিক বিরাট পরাজয় কি তোমরা নিজেরাই ডেকে আনলে না? তোমরা উত্তেজিত হও কেন? তোমরা রাসুলের উত্তরসূরিদের বিরুদ্ধে সরাসরি সমর সংগ্রামে লিপ্ত হয়ে কত বড় ধরনের মহাপাপের পথ সম্প্রসারিত করলে। এখন এজিদ ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেই যদি আমরা মীমাংসার ভার ছেড়ে দেই, তাহলেই হয়তো মহা সুন্দর এক ফয়সালা হতো, তারাই সুন্দর সমাধান করতে পারতেন আর আমরাও সেই সিদ্ধান্ত মেনে নিতাম। ইবনে কায়ানের এই সুললিত ভাষণও কুফাবাসীদের মনে গভীর রেখাপাত করল। তারা ইমামের দলের প্রতি অনেকটা অনুরক্ত হলেন। তারা বলতে লাগলো, এই যুদ্ধের কোনো প্রয়োজন তো সত্যি আমরা উপলব্ধি করতে পারছি না, কেবলমাত্র আমরা দেখছি এই যুদ্ধের ফলাফল হলো রক্তপাত আর মহা বেয়াদবি করা। তাই তারা অহেতুক যুদ্ধ করতে চাইলেন না, কারণ রক্তপাত মানব সমাজের মাঝে পরম সত্যকে লুকায়িত করতে পারে। কুফার সৈন্যরা উত্তেজনায় ফেটে পড়ল, উদ্যত হলো সীমার, উলঙ্গ হলো তার তরোবারি, মুক্তি পেল তার হাতের শৃঙ্খলে আবদ্ধ থাকা তীর, নিক্ষিপ্ত হলো ইমাম কাফেলার ডান প্রান্তের নেতা ইবনে কায়াসের প্রতি। সূচনা হলো যুদ্ধের, বাঁধল যুদ্ধ, শান্তির শ্বেতকপোত কারবালার জমিন থেকে উড়ে গেল, অশান্তি আর বিশৃঙ্খলার শকুন এসে ওই ময়দানে হাজির হলো। পৃথিবীর ইতিহাসকে কালো করেছে যেই ঘটনা তারই হলো অবতারণা। সীমার অস্ত্র পরিচালনায় যদিও পাকা ছিল না, তবুও নিজের শেষ চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি করল না। কারবালার বালুরাশির উপর নিপতিত হল ইবনে কায়ানের দিকে নিক্ষিপ্ত সীমারের তীর। ইবনে কায়ানের ইমানি তেজের তলোয়ার এবার আকাশ মুক্ত করলেন, হাসলেন সামান্য, বললেন, কিহে সীমার, তীর আমাকে তো বিদ্ধ করছে না, চুরের মতো কেন দূরে বসে তীর নিক্ষেপ করছো? শক্তি থাকে তো সামনে এসো, বীরের মতো যুদ্ধ করো। দিলির তো আর কখনো ভয় করে না, তাহলে কেন এত ভয়? আর ভয়ে যদি করো, তাহলে কেন এসেছো মুসলমানদের ইমানি তেজের সামনে সামান্য শক্তির উপর নির্ভর করে যুদ্ধ করতে? একই সাহস তোমার, একই জোর, একই বৃথা চেষ্টা। সীমারের মনের আকাশে তখন শুধু রক্ত চুষার আবেগ। যে কোনো কায়দাই হোক না কেন, ইমামের রক্ত চুষবে মস্তক দ্বিখণ্ডিত করেই, লাভ করবে বিরাট অঙ্কের টাকা, সে হবে অনেক মর্যাদাশীল। মর্যাদার চেয়ারে বসার জন্য তার মনে বিরাট আগুনের লেলিখান শিখা তীব্রভাবে জ্বলে উঠল। রক্তের পিপাসায় তার হৃদয় যেন খা খা করছে, পৃথিবীর সকল হিংস্রতা তার ছোট্ট হৃদয়ে এসে জমা হলো। ইমামের রক্তে রঞ্জিত করবে তার তলোয়ার, ইয়াজিদের দরবারে লাভ করবে বিরাট সম্মান। যদি কোনো ক্রমে এই সুযোগ হাতছাড়া হয়, তাহলে যে বিরাট সর্বনাশ, তার জীবনটা হবে মূল্যহীন। এদিকে হুরের মনে যুদ্ধবিরতির জন্য সামান্যতম সদিচ্ছা উদয় হলে সে উমরের কাছে জিজ্ঞাসা করল, যুদ্ধ এড়ানো কোনো কায়দা আছে কি? উমরের অন্তরে হুরের কথাগুলো ভালোই লাগল, বলল, আমার যদি সামান্যতম শক্তিও থাকতো, অবশ্যই আমি যুদ্ধবিরতি করার পবিত্র চেষ্টার ত্রুটি করতাম না। ইবনে জিয়াদ ইমাম হোসাইনের সব কথাগুলি প্রত্যাখ্যান করেছে। হিংস্রতায় ভরপুর তার কলিজা, তার মনে আজ প্রতিহিংসার আগুন দাও দাও করে জ্বলছে। তাই যুদ্ধ করে ইমাম পরিবারকে ধ্বংস করার মতো জঘন্যতম কাজই আজ করতে হবে আমাদের। সীমার নামক যে নরপশুকে যুদ্ধাঙ্গনে প্রেরণ করা হয়েছে, সে যদি আমাদের মনের এহেন দয়ামূলক কথার লেশমাত্রও জানে, তাহলে আমাদেরকেও হয়তো রক্তির খুলি খেলায় শিকার হতে হবে। সোজা সামনে গেল হুর, সেখান থেকে কৌশলে এক সৈনিককে যুদ্ধ ময়দান পরিত্যাগ করালো। নিজে নিজেই বারবার বলতে লাগলো, আমি কি জান্নাতের পথ পরিহার করে জাহান্নামের পথে এগিয়ে যাচ্ছি? যে জাহান্নামের আগুনে পৃথিবীর সবকিছুই মুহূর্তের মাঝেই করতে পারে নিঃশেষ, জ্বালিয়ে দিতে পারে সবকিছু, আমি কি শেষ পর্যন্ত ইমামের বিরুদ্ধে লড়াই করে সেই পথেই পা বাড়াচ্ছি? তাহলে আমি যে নিজের ধ্বংস নিজেই বেছে নিলাম, হায়রে পুরা কপাল আমার, আমি নিজের হাতেই অর্জন করলাম ফুলের পরিবর্তে আগুন। এইসব ভেবে সে তার সাথীদেরকে বলল, প্রিয় সাথীরা, তোমরা কি ইমামের বিরুদ্ধে লড়াই করে নিজেদের বিরাট ক্ষতি সাধন করতে চাও? আমি কামনা করব তোমরা কোনো কালে নিজেদের ক্ষতি নিজেরা কামনা করবে না। তোমরা সময় থাকতে মত পরিবর্তন করো, ফলাফল আমাদের সবার জন্যই ভালো হবে, অন্যথা ইমামের রক্তই আমাদেরকে জাহান্নামে প্রবেশের পথ পিচ্ছিল করে দিবে। হে আমার বন্ধুরা, তোমরা জানো এই ফোরাতের পানি প্রবাহে শীতল করছি আমরা আমাদের দেহমন। পৃথিবীর সবার জন্যই এই পানি করা হয়েছে হালাল, সবারই রয়েছে এই পানিতে অধিকার। কত কুকুর, শৃগাল, বিড়াল, বাঘ, হরিণ, শকুন, কাকরাও অনায়াসে অকাতরে তৃষ্ণা নিবারণ করছে এই পানি থেকেই। এই পানি দিয়েই শান্ত হচ্ছে সকল তৃষ্ণার্থের বুক। অথচ এই পানিতে আজ নেই মহানবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্যতম অধিকার। হায়রে নির্মম মানব, হায়রে জালিম, হায়রে ইতিহাসের নির্দয় ঘটনা। আমি এর তীব্র প্রতিবাদ করি, এই যুদ্ধে আমাকে আর সে যোদ্ধা হিসেবে পেল না, এমন নিষ্ঠুরতা আমার মন কোনোদিনই মানতে পারে না। এই বলে বীর দর্পে হাঁকালো তার ঘোড়া, হাঁকালো ইমামের দিকেই, তবে ইমামের সাথে যুদ্ধ করতে নয় বরং ক্ষমা চাইতে।
ইমাম হুসাইনের কাছে গিয়েই কায়মনু ক্ষমা প্রার্থনা করল হুর। বলল, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি, আমি আর ফিরে যাব না এজিদের দলে, আমাকে পথ দেখান। আমি আজ এই মুহূর্ত হতে আমার জীবন আপনার সেবায় ন্যস্ত করলাম, যুদ্ধ করব, তীব্রভাবে যুদ্ধ করব, আপনার বিপক্ষে নয় বরং আপনার পক্ষের একজন গোলাম হয়ে আমি ওই মুনাফেকের গর্দনচ্যুত করব। ইমাম হুসাইনের অন্তরে আল্লাহর প্রতি ভক্তির তুফান উঠল। হুরকে ধন্যবাদ জানালেন, বললেন, হুর, তুমি পৃথিবীতে আজ থেকে যেমন চির আজাদ চিরমুক্ত, তেমনি আখেরাতেও চির আজাদ চিরমুক্ত। মহাসত্যের সৈনিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশ্রয়ে আশ্রিত হুরকে নিজেদের মাঝখান থেকে হারানোর ব্যথা সইতে না পেরে সীমার বাহিনী যেন ক্ষিপ্র কুকুরের মতো লালায়িত হলো। তারা যুদ্ধের আশায় রক্তের নেশায় ছুটে এলো ইমাম বাহিনীর একান্ত নিকটে। ইমাম বাহিনীর প্রতি এদিক সেদিক থেকে তীর নিক্ষেপ করতে লাগলো। হুরের প্রতিই তাদের বর্তমান ক্রোধের বহিঃপ্রকাশ। কিন্তু হুরের প্রতি নিক্ষিপ্ত তীরগুলি হুরের গায়ে বিদ্ধ করল না, বরং কোথায় যেন হারিয়ে গেল সব। কোনো এক অজানা শক্তি যেন ওই সকল তীরের পথে বাধার দেয়াল হয়ে দাঁড়ালো। ইমাম বাহিনী হতে তীরের কোনো জবাব এলো না, তবুও তীর নিক্ষেপ করল। উমর কি করবে উপায় নেই, তাকেও তীর নিক্ষেপ করতে হলো। শুরু হলো তীরের বৃষ্টি বর্ষণ। উমরের সাথে দলের তিন সৈনিক ইয়ামার, সালেক, জিয়াদ বিন আবিদ প্রচণ্ড গতিতে অশ্ব পরিচালনা করতে লাগলো। আর কত সময় নীরবতা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারির এবং হাবিবকে আদেশ দিলেন যুদ্ধ পরিচালনা হতে সামান্য সময় বিরতির জন্য। পরক্ষণেই মহাবীর সৈনিক কালবি বংশীয় আবদুল্লাহ বিন উমাইর ছুটে এলেন। আবদুল্লাহ ছিলেন বিশাল দেহের অধিকারী, তার শক্তির সামনে কাফের শক্তি 100 জন কুলাত না। ইমাম হুসাইন অনুমতি দিলেন, যুদ্ধের জন্য ময়দানে গেলেন। তিনজনের বিরুদ্ধে একাই হলেন বিজয়ী, ধরাশায়ী করলেন সীমার বাহিনীর তিন যোদ্ধাকে। জিয়াদের দেহ ইতিমধ্যেই খণ্ডিত হলো। খণ্ডিত মস্তক হাতে নিয়ে আবদুল্লাহ বললেন, হে জিয়াদ, দেখ তোর গোলামের করুণ অবস্থা, মারা গেল অপর দুইজন সৈন্য। পালাতে লাগলো সীমার, বিদ্যুতের ন্যায় ঝলক দিয়ে উঠল তার তরোয়ারি আজ বাধাহীন। পৃথিবীর কোনো শক্তিই যেন আজ তার তলোয়ারের সামনে বাঁধ সাধতে পারল না। সামনে এলো সালেস, মস্তক দ্বিখণ্ডিত হয়ে 20 গজ দূরে গিয়ে পড়ল। পলায়ন করল জিয়াদও, খুঁজে পেলেন তাকেও, তারা দলবদ্ধ অবস্থায় রয়েছে। তাদের উপর আক্রমণ করলেন ইমামের বোন জয়নব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আর তা দেখতে পারেন? তিনি বারণ করলেন, আবদুল্লাহ যুদ্ধ করছে বীর বিক্রমে, তার তলোয়ারের সামনে শত্রুর শক্তি যেন ধুলাই লুণ্ঠিত হলো। কোনো জনই আবদুল্লাহকে প্রতিরোধ করতে পারল না। সামনে এলো সীমার ও উমর, তারাও লক্ষ্য করল আবদুল্লাহ যেন মানুষ রূপে আজরাইল, তাই তাদের অন্তরেও ভয়ের রেখাপাত দৃঢ় হলো। ইমাম কাফেলার সবাই আবদুল্লার পেছনে, আবদুল্লার তরোয়ারি এজিদ কাফেলায় রৌদ্র মাতম তুলল। শত্রুবাহিনীর কান্নায় কারবালার আকাশ বাতাস ভারী হল, বিষাক্ততায় ভরে গেল চারদিক। বিজয় এলো মুসলমানদের দলে। সীমারের হৃৎকম্প শুরু হলে শয়তানি মতবাদে দৃঢ় হয়ে বলল, শব্দ সমরের, তার জন্যই আজ এই দশা। এজিদ পক্ষীয়রা পরাজয়ের গ্লানিকে উৎসাহে রূপান্তরিত করে তীব্র আক্রমণে লিপ্ত হল। বিক্ষিপ্ত যুদ্ধে উভয় পক্ষেরই ক্ষতি সাধিত হল। আমর বিন হাজ্জাজ চিৎকার করে বলে উঠল, আর কত পরাজয় মেনে নেওয়া যায়, আর কত সময় দেয়া যায়, এখন আর সময় দেওয়া যায় না, এবার সবাই মিলে আক্রমণ করো, ওই বাহিনীকে আর পৃথিবীতে বেঁচে থাকার মতো সুযোগ দেওয়া যায় না। এই বলে সম্মিলিতভাবে শুরু করল আক্রমণ। শুরু হয়ে গেল তীব্র লড়াই। তলোয়ারের ঝনঝনানিতে কারবালার প্রান্তর প্রকম্পিত হয়ে উঠল। প্রাণে প্রাণে আজ শুরু হলো রক্তের হোলি খেলা। ওমরের দল যেন তলোয়ারের আঘাতে ভেসে যেতে লাগল। মুসলমানদের ইমানে আজ প্রলয় তরঙ্গ হিল্লোলিত হল। তবুও একসময় মুসলিম যোদ্ধা মুসলিম বিন আবু উবাইদা মাটিতে লুটিয়ে পড়লেন। কাছে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন তাকে, তুমি অবশ্যই বেহেশতের পথে পা বাড়ালে। এ সময় সীমার তার বাহিনী নিয়ে ইমাম বাহিনীর উপর তীব্র আক্রমণ করল, কিন্তু মুসলমানের শক্তি তাদের তলোয়ার ধূলিসাৎ করে দিল, তারা পালাতে লাগলো। সীমার নিজেও দৌড়ালো, তীক্ষ্ণ গতিতে মুসলিম সেনারা এগিয়ে চলল। তাদের পায়ের তলায় শত্রুরা যেন খড়কুটোর মতো পড়ে রইল। এতক্ষণেই দেখা গেল মুসলিম বাহিনীর মাত্র একজন শাহাদাতের পবিত্র সুধা পান করে ধন্য হয়েছে। অপরদিকে এজিদ বাহিনীর প্রায় অর্ধেক কাবার, আরও 500 সৈন্য নতুন করে যোগ দিল এজিদ বাহিনীতে। কিন্তু কি হবে, পারল না টিকতে, এ যেন ঐশী শক্তিরই বহিঃপ্রকাশ। একসময় হুরের অশ্বটি আঘাতপ্রাপ্ত হলে যুদ্ধযোগ্য না হওয়ায় হুর সামান্য মানসিক ব্যথা পেলেও ইমানি শক্তিতে বলিয়ান হয়ে তরবারি বিদ্যুৎ বেগে পরিচালনা করতে লাগলেন। কে দেয় তাকে বাধা, কার আছে এত বড় হিম্মত? আক্রমণের ছোঁয়ায় শত্রুবাহিনী যেন নিঃশেষ হতেই লাগল। সীমারের শয়তানি মনে খান্নাফি বুদ্ধির পাল তুলল। ইমাম শিবিরের পিছন দিকে আগুন দিয়ে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিকে দৃষ্টিপাত দিতে মুসলমানদেরকে নিষেধ করল। মুসলমানদের শিবির যদিও পুড়ে গেল, কিন্তু ওদের গেল প্রাণ, ওরা সবাই শেষ হলো প্রায়। আবদুল্লার নাগালে যেই এলো তার তরবারি তাকেই ধরাশায়ী করল। জোহরের সময় হয়ে এলো, সালাতুল খাউফ আদায় করলেন ইমাম কাফেলা, লড়াই বন্ধ করলেন না। মহান বীর হাবিব একসময় শত্রু কর্তৃক আক্রান্ত হলেন, এমন তীব্র লড়াই যে অবশেষে শাহাদত লাভ করলেন।
কারবালায় মুসলিম কাফেলায় যে ব্যথার অবতারণা হলো তা বহি প্রকাশ করার মতো কোনো ভাষা আমার নেই। সূর্য পশ্চিম আকাশের দিকে পাড়ি জমালো। ইমাম বাহিনীর তামিমের নেতৃত্বে একদল প্রচণ্ড আক্রমণ করছিল। শত্রুর বুক্ষ ভেদ করল তারা। শত্রুরা যুদ্ধের তীব্রতায় ফিরে আসার জন্য চেষ্টা করল, কিন্তু পারল না। মুসলমানদের উপর তারা পাথর বর্ষণ করতেই লাগল। মুসলমানদের কয়েকজন বেশ আঘাতপ্রাপ্ত হল। হুরের উপরেও তাদের এবারকার আক্রমণ জোরালো হল। দুর্বল হয়ে গেল হুর, তার জীবন বিদায়ের বাণী বাজবে হয়তো একটু পরেই। ব্যথায় মুখমান হয়ে বললেন, হে আল্লাহ, দয়া করে আমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দাও। আমি তোমারই জন্য জীবন বিলালাম, তুমি আমার জীবনদান কবুল করো। আমার রক্ত যেন আমার দলের লোকদের জন্য বিজয় নেশায় উন্মুক্ত হওয়ার জন্য পাথেয় হয়। এসব কথা বলতে বলতে মহামান্য হুর শাহাদাত লাভ করলেন। এবার মহাবীর মুহাইয়েন বিন কাইয়ান ইজিদ বাহিনীর উপর আক্রমণের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিলেন। মুহাইয়েবেরকে প্রতিরোধ করার মতো কেউ ছিল না। তিনি যুদ্ধের তলোয়ারে বিপক্ষ শত্রুদের পরাজিত করে শুধু সারি সারি দলের রণক্ষেত্র পরিপূর্ণ করল। আক্রমণের জোয়ারে তিনি শত্রু বাহিনীর মাঝে ঢুকে পড়লেন, শেষ করলেন অগণিত সৈনিক, অবশেষে নিজেও শাহাদত লাভ করলেন। জানা যায় ইমাম বাহিনীর থেকে প্রায় 100 গুণ বেশি, তবুও ইমাম বাহিনীর তীব্র আক্রমণে একমাত্র হাশিমি বংশীয় লোক ছাড়া সবাই প্রায় শেষ। এমন সময় রণক্ষেত্রে বীরসেনা আকবর প্রবেশ করে তার 19 বছর বয়সের যৌবন বিলিয়ে দিয়ে যুদ্ধ করল। যুদ্ধের তীব্রতায় শুধু রণদামামাই বাজালো। সূর্য কিরণের মতো এক যুবক কাসেম বিন হাসান এলেন যুদ্ধাঙ্গনে। শত্রু চোখে মুহূর্তের মধ্যেই যেন বেদনার ছাপ পরিলক্ষিত হল। যুদ্ধের জন্য এগিয়ে এলো কিছু লোক, ইমাম সেনার লড়াইয়ে কেউ টিকল না। কাসেম শুধু খুঁজলেন এজিদকে, খুঁজলেন তিনি জিয়াদকে। বললেন, তিনি কোথায় ওমর, কোথায় সীমার, আয় সামনে লড়াই কর, যদি থাকে বিপুল শক্তি। এলো তাদের মধ্যে কেউ কেউ কাসেমের সামনে। যুদ্ধ চলল, ধরাশায়ী হলো শত্রুদল। কাসেম ফুরাতের প্রায় পাশে এসে উপস্থিত হলেন। ঝোপঝাড় থেকে তার শরীরে নিক্ষিপ্ত হলো তীর, কিন্তু তীর তাকে স্পর্শও করল না। উমর সামনে এলো, কিন্তু দুর্ভেদ্য প্রাচীর হলো কাসেম। তাকে ভেদ করে কে? কাসেম যুদ্ধ করলেন তীব্রভাবে, আক্রমণের আগুনে জ্বালিয়ে দিলেন শত্রুর সকল শক্তি। আমর বিন সাদের এক আচমকা আক্রমণ কাসেমের মাথায় লাগলে হঠাৎ করে তিনি ওয়া আম্মা বলে চিৎকার করলেন। ইমাম হুসাইন দুলদুলে সওয়ার হয়ে চলে এলেন নিকটে। রক্তক্ষরণের কারণে অল্পক্ষণের মধ্যেই কাসিমের জীবন প্রদীপ পৃথিবী থেকে বিদায় নিল। দেখতে দেখতে ইমাম পক্ষের স্বল্প সংখ্যক নেতার মধ্যে একমাত্র ইমাম হুসাইন ব্যতীত আর কেউই বেঁচে রইল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুপুত্র আজগরকে কুলে নিলেন। শত্রুর তরবারি শিশুর জীবন প্রদীপ নিবিয়ে দিল। ইমাম উপরের দিকে হাত তুলে ফরিয়াদ করলেন, প্রিয় পুত্রের খণ্ডিত দেহ শহীদানের সাথে একত্রিত করলেন। সকল বেদনার মাঝেও আল্লাহর সাহায্য কামনা করলেন। রণক্ষেত্রের দিকে হাঁকালেন পুনরায় তার দোলদোল। নিষ্ঠুর পৃথিবী নির্বাক চেয়ে রইল ইমামের দিকে। কালের সাক্ষী সূর্যটাও যেন সেদিন ব্যথার বাড়ি বর্ষণ করল। ইমাম যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেই শত্রুবাহিনী তাকে আক্রমণ করল তীব্রভাবে। জীবনের শত্রুকে এবার হাতের মুঠোয় পেয়ে আর কি বিলম্ব করা যায়? তারাও আর বিলম্ব করল না। শত্রুদের প্রশসুলভ আচরণ ক্রমেই তীব্রতায় পরিণত হলো। ইমাম হুসাইন বীরত্বও হাঁকালেন জীবনের সর্বশেষ শক্তি দিয়ে। ইমামের তরবারি শত্রু বাহিনীর উপর আঘাত করতে লাগলো। ডানে বায়ে সামনে পেছনে সব দিক থেকেই তিনি শত্রুদের অগণিত লাশে পরিণত করলেন। নাগালের মধ্যে যাকেই পেলেন তাকেই দুভাগ করে ফেললেন। ইমানি তেজকিয়ার বাধা মানে ফুরাতের কিনারে পৌঁছে গেলেন তিনি। শত্রুরা পালাবার উপস্রোত পেল না। কি সেই তেজ যা বলে শেষ করার মতো নয়, কেবল উপলব্ধিরই বিষয়। ইমাম ধীরে ধীরে সেই ফুরাতের তীরে এলেন, যেই ফুরাতের এক বিন্দু পানির জন্য ইমাম পরিবারের তৃষ্ণার সাইমম বয়ে গেছে। ইমাম আজ সেই পানি হাতে নিলেন, কিন্তু পান করেন না। সকল শহীদের পবিত্র চেহারা তার দুচোখের পর্দায় ভেসে ওঠে, তাই পানি আর পান করা হলো না। চারদিকে শান্ত নীরব নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু সীমার বাহিনীর একজন কি আর নীরব থাকে? ইমামের হাতের পানি আর খেতে দিল না। নিক্ষেপ করল তীর, ইমামের গলায় বিদ্ধ হয় তীর। তীর বিদ্ধ দেহে ফরিয়াদ করলেন আল্লাহর দরবারে। দুলদুলে আর চড়া হলো না, ছুটে এলো সীমার, করল আক্রমণ। ইমাম ক্ষতবিক্ষত হৃদয়েও বললেন, সীমার, আল্লাহকে ভয় করো, একদিন মৃত্যু সকলকেই সমান করে দিবে, তাই সেই কথা মনে করে আজ ভয় করো আল্লাহর শাস্তি। আল্লাহর শাস্তি কে আর ভয় পাওয়ায় সীমারকে? স্বীয় বাহিনী নিয়ে ইমামের উপর ঝাঁপিয়ে পড়ল রক্তলোভী কুত্তার মতো। আদেশ করল তার দলের লোকদেরকে ইমামের মস্তক দ্বিখণ্ডিত করতে, কিন্তু এই সাহস ছিল না কারো। কারো তরবারি ইমামের মস্তকের কাছে গেল না। সীমার তীব্রভাবে গালাগালি করল তার দলের লোকদেরকে, অবশেষে নিজেই ইমামের বক্ষে চড়ে বসল। সীমারের তলোয়ারের নির্মম আঘাত ইমামের মস্তক দ্বিখণ্ডিত করল। বেহেশতের পথে পাড়ি জমালেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবুজ পৃথিবীর স্মরণালী দিগন্ত ব্যথার কান্নায় ভেঙে পড়ল। বিরহ বনে রইল সর্বত্র।
ইমাম পরিবারের আজ আর কেউ বেঁচে নেই। কেবলমাত্র শিশুপুত্র জয়নাল আবেদিন ছাড়া পৃথিবীর মানচিত্রে ইমাম পরিবারের ইতিরেখা টেনে দিল নির্মম নিষ্ঠুর এজিদের লেলিয়ে দেয়া সৈন্যরা। অন্যান্যদের যারাও বেঁচে ছিলেন তারাও ছিলেন স্বামীহারা, পুত্রহারা, কন্যাহারা, মাতাহারা, বাবাহারা, সবারই হৃদয় ছিল বেদনাবিধুর। ব্যথায় কান্নায় সবাই ছিলেন মুখমান। ইমাম কাফেলায় নিহত দেহগুলির উপর নির্মম সীমার এবার তাদের অশ্ব পরিচালনা করতে লাগল। ইমামের ছিন্ন মুন্ড ধুলার সাথে গড়াগড়ি দিল, সবার মস্তক দেহ কারবালার মরময় কঙ্করের সাথে মিশে গেল। সীমার বাহিনী ইমাম কাফেলার বেঁচে যাওয়া দু একজন নারীদের উপর নির্মম নিষ্ঠুরতা প্রদর্শন করল। যদিও তাদের দলের উমর এই কাজে বাধা দিয়েছিল, তবুও সেই বাধায় তেমন কোনো জোর দিল না। অবশেষে উমর তীব্রভাবে তাদের উপর রাগান্বিত হল। সৈন্যরা কুফার দিকে চলে যেতে বাধ্য হল। 72 জন শহীদের কর্তিত দেহ ইবনে জিয়াদের দরবারে নেওয়া হল। জিয়াদ উল্লাসে ফেটে পড়ল। কুফাবাসীদের দাওয়াত করে এনে এই শিরগুলি দেখালে কুফায় এক নবনবীন আনন্দ উল্লাস করার জন্য বিরাট ব্যবস্থা করা হল। ইমাম হুসাইনের পবিত্র শির মোবারক তস্তরিতে সুরক্ষিত ছিল। ইবনে জিয়াদ এবার মনের ঝাল মিটানোর জন্য নিজের হাতের ছুরি দিয়ে ওই পবিত্র মস্তকের উপরে একের পর এক নির্মম আঘাত করতে লাগল। আঘাতে আঘাতে রক্তাক্ত শির চরমভাবে আঘাতপ্রাপ্ত হল। জনমণ্ডলী চুপ করে দেখলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত যায়েদ চিৎকার দিয়ে বলে উঠলেন, এই পবিত্র শিরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার চুম্বন করেছেন। এর উপর আঘাত করে তুমি নিজের জীবনের আর ভয়াবহ ক্ষতি ডেকে এনো না, তুমি থেমে যাও, তুমিও কিন্তু ধ্বংস হবে। ইবনে জিয়াদও ক্ষিপ্ত হয় সাহাবার উপর। সাহাবা ছিলেন একেবারে একাই, শক্তি ছিল না প্রতিকার করার, তাই চোখের পানি ফেলতে ফেলতেই ওই পবিত্র মস্তকের দিকে চেয়ে চেয়ে সাহাবি দরবার ত্যাগ করলেন বুকে নিয়ে অসহ্য জ্বালা। ইবনে জিয়াদ ইমাম পরিবারের বেঁচে যাওয়া জয়নব বিনতে ফাতেমার বিরুদ্ধে মুখোমুখি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে নানা রকম ভয় দেখাতে লাগল। জয়নব বিনতে ফাতেমা ইমানিতে যে কোনো ভয় করলেন না, বললেন, আমাদের প্রতি এও আল্লাহর রহমত, কারণ শাহাদাতে ছিল আমাদের একান্ত কাম্য, তাই আল্লাহর দরবারে আমাদের কাফেলা শাহাদাতের সিঁড়ি বেয়ে চলে গেছেন, আখিরাতে এরাই হবে বিজয়ী। এসব কথা শুনে জিয়াদ ক্ষিপ্র পোষণ নেয় গর্জে উঠে জয়নবকে সাবধান করে দিলেন। একটু পরেই সামনে দেখতে পেল বালক জয়নাল আবেদিনকে। জানতে পারল যে এই বালকই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র উত্তরসূরি সন্তান। নির্মম কুকুরের মতো লেলিয়ে দিল এই বালকের উপর তার সৈন্যদের। কান্নায় ভেঙে পড়লেন জয়নব, বললেন, বাঁচাও বাঁচাও, একে মেরে ফেলো না। কে শুনে বিরহের আর্ত চিৎকার, সামনে উত্তপ্ত, তবুও হঠাৎ করে জিয়াদের মনে যেন কিসের দোলা লাগল। হত্যার নির্দেশ রহিত করল, জিয়াদ চলে গেল মসজিদে জনতার সামনে ভাষণ দিতে। ভাষণে বলল, ইমাম পরিবার ধ্বংস করা হয়েছে, আমাদের বিজয় হয়েছে, এমনি করে আরো কত কি। অন্ধ আবদুল্লাহ বিন আফিফ এই সকল কথা শুনে তেরে উঠে বললেন, ধ্বংস হয়েছ তোরাই মিথ্যাবাদীর দল, তারাই হয়েছে সফলকামী, তোদের শাস্তি কত যে কঠিন হবে তা তোরা তখনই লক্ষ্য করবি। এভাবে বাদ প্রতিবাদের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হল। এবার এজিদের দরবারে নিয়ে যাওয়া হলো খণ্ডিত মস্তকগুলো। পুরস্কারের লোভ সীমার সহ কুকুর দলের মনে, কিন্তু দামেস্কে কে দেয় পুরস্কার? সর্বত্রই যেন এক অকল্পনীয় ব্যথার অবর্ণনীয় চিত্র। আহলে বাইতের জীবিত সদস্যরা কান্নায় মুখমান। এই দৃশ্য দেখে একটু কৌশলী হয়ে ইয়াজিদ বলল, লানত হোক জিয়াদের উপর, এভাবে দলসহ নিঃশেষ করতে কোনোকালেই আমি রাজি ছিলাম না। আমি চিরদিনই ইমামকে শ্রদ্ধার চোখে দেখতাম, কিন্তু আজ কি কাণ্ড ঘটানো হলো! হায় হায় রাসুলের উত্তরাধিকারীদের এই কঠিন দুরবস্থা! এজিদের দরবারে লোক দেখানো সম্মান করল আহলে বাইতের প্রতি। অবশেষে তারা ব্যথাতুর হৃদয় নিয়ে মদিনার পথে চলল। মদিনায় ফিরলেন ইমাম পরিবারের বেঁচে যাওয়া দু চারজন সহ কয়েকজন। মদিনার জমিনে কান্নার বিষাক্ত ধ্বনি চারদিকেই অনুরঞ্জিত হল। মদিনার আকাশ বাতাস সর্বত্রই কে যেন বিষের বাঁশি বাজিয়ে দিল। নরনারী আবাল বৃদ্ধ বনিতা সবাই যেন পৃথিবীতে বসবাস করেও পৃথিবীর কথা মনে করতে চাইল না। কেউ আজ কাউকেই প্রশান্তির বাণী শোনায় না, কারো কাছে কারো সান্ত্বনার সানাই বাজে না, ব্যথার রাগ শুধু বেজেই চলল। একটি পবিত্র স্বপ্নের বর্ণনা এখানে না বললেই নয়। হজরত আবদুল্লাহ বিন আব্বাস 10ই মুহররমের পূর্বরাতে স্বপ্ন দেখেছিলেন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বেদনা ভরাক্রান্ত হৃদয়ে হাতে একটি লাল বোতল নিয়ে এলেন। হজরত আবদুল্লাহ সবিনয়ে রাসুলের কোথা থেকে আগমন এবং তার হাতের বোতল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। জবাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইমাত্র আমি কারবালার প্রান্তর হতে ইমাম হুসাইনের শাহাদত লক্ষ্য করে এসেছি, বোতলে তার রক্ত মোবারক সংরক্ষিত রয়েছে, কিয়ামতে এই রক্ত নিয়ে আল্লাহর দরবারে নালিশ করব। এই সকল কথা মনে করে মদিনাবাসীর মনে ব্যথার আগুন আরও কয়েকগুণ বেড়ে গেল। সবাই ব্যথার সাগরে হাবুডুবু খেতে লাগলেন। বিরহের প্রচণ্ড টর্নেডো এসে তাদের সবার মনোকাবায় বিরাট উলটপালট সৃষ্টি করল। সবকিছুই যেন উল্টা, সবকিছুই যেন অঠিক, সুখের বন্যায় নীল আকাশ ভারী হল,
আকাশের সুনীল দিগন্তের লাল সূর্যটাও বর্ণ লুকিয়ে কালো আবরণে নিজেকে লুকালো। বিষাদের কালো ছায়ায় মোড়ালো সুন্দর এই পৃথিবী। দুনিয়ার সকল আনন্দ যেন বিদায় নিল ক্ষণিকের মধ্যে। আর পৃথিবীর যত যাতনা, যত ব্যথা, যত বিরহ, যত অসহ্য জ্বালা, সব যেন মুহূর্তের মধ্যে মদিনার ছোট্ট পরিবেশে এসে জড়ো হলো। সেই ব্যথা বর্ণনার বাইরে, সেই জ্বালা সহ্য করার নয়। সেই যন্ত্রণা মৃত্যু জ্বালাকেও হার মানায়, সেই জ্বালা পশুর হৃদয়কেও কাঁদায়। জীবন সবার কাছেই প্রিয়, আর দান করা মহৎ গুণ। যদি কেউ জীবন দান করে তাহলে সেই দান নিশ্চয়ই সর্বোত্তম। পৃথিবীর ইতিহাসে সেই দান চির অম্লান হয়ে থাকবে। পৃথিবীর মানুষ চিরদিন সেই দানের কথা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তা থেকে নিবে শিক্ষা মহানবীর দৌহিত্রের এই ধরনের আত্মত্যাগ মহান উদাহরণ হয়ে পৃথিবীর মানুষের জন্য আজীবন উপদেশের ব্যাসাতি বিলাবে।